পাঠা যায়, মানে মাতাজিদের সংখ্যা বেশি, মানে পিতাজিদের সংখ্যা কম, আপনাদের সংখ্যা বাড়ছে, এসব লক্ষণ ভালো। মায়েরা আসলেই তো, আপনি বলেন না, নেপোলিয়ন বলেছিলেন গিভ মি এ গুড মাদার আই উইল গিভ এ গুড নেশন, নেপোলিয়ন বোনাপার্টও বলেছিলেন আমাকে একজন ভালো মা দাও আমি একটি ভালো সমাজ বা রাষ্ট্র দেব। আপনারাই পারেন আমাদের সন্তানদেরকে গীতামুখী করতে। ভগবান গীতায় কি বলেছেন আমরা সেইখানে যাওয়ার আগে আপনাদের একটু প্রশংসা করি, কেন রাধারানীর প্রশংসা না করলে গীতায় ঢোকা যাবে না? বৈষ্ণবীয় তন্ত্রসার গ্রন্থে বলা হচ্ছে ইয়াত্র গীতা বিচারশ্চ পঠনং পাঠনং যথা তত্ত্বশ্রী ভগবান রাধয়া সমেত। অর্থাৎ ভগবান বলছেন যেখানে আমার গীতা পাঠ হয়, যেখানে আমার কথা আলোচনা হয়, ভগবান নিজে বলছেন সেইখানে আমি শুধু একা না, শ্রীমতী রাধারানী সহ উপস্থিত থাকি। তার মানে কি, এখানে ভগবান আছেন, রাধারানী সহ আছেন, এই জন্য রাধারানীর প্রশংসা করতে হয়। একবার ভগবান শ্রীকৃষ্ণ তখন খুব ছোট, আপনারা এগুলো লীলা দেখেছেন বিভিন্ন অনুষ্ঠানে, ভগবান শ্রীকৃষ্ণ খুব ছোট, তিনি একদিন রাধারানীকে বলছেন হে রাধারানী যে তুমি তো এই ব্রজের মধ্যে বৃন্দাবনে সবচেয়ে তুমি শ্রেষ্ঠা, মানে তোমার মতো আর কেউ নাই। তো রাধারানী ছোট, কৃষ্ণ ছোট, রাধারানী বলছেন যে তুমি তো নটবর ঘনশ্যাম, মানে আমার মন পাওয়ার জন্য আমার প্রশংসা করছ। কৃষ্ণ বলছেন না, সত্যি তুমি প্রশংসার দাবিদার, তুমি ব্রজের শ্রেষ্ঠা, এই জন্য রাধারানীকে বলা হয় ব্রজেশ্বরী, ব্রজের ঈশ্বরী। রাধারানী বলছেন তুমি একটু বাড়িয়ে বলছো। কৃষ্ণ বলছেন তুমি শুধু শ্রেষ্ঠা না, তুমি নন্দমহারানী যশোদার চাইতেও শ্রেষ্ঠা। তখন রাধারানী বলছেন একটু বেশি বলা হলো না, বিশাখাও সাথে ছিলেন, ললিতাও ছিলেন। তখন কৃষ্ণ বললেন রাধারানী এমন তোমার গুণ যে কখনো কখনো নন্দমহারানী তোমার কাছে জোর হাতে ক্ষমা চান। এটা শুনে রাধারানী জিপ কাটলেন, সর্বনাশ, কোথায় নন্দমহারানী আর আমি কোথায়, তোমার এটা বলা ঠিক হয়নি। তখন রাধারানী বললেন তুমি সেটা প্রমাণ করতে পারবে? বলে নিশ্চয়, যে তুমি যে শ্রেষ্ঠ ব্রজের মধ্যে, যে রাধারানী সবচেয়ে শ্রেষ্ঠ সেটি প্রমাণ করতে হবে। রাধারানী বললেন তুমি সেটি প্রমাণ করতে না পারোতে তোমার সাথে কাল থেকে কথাই বলবো না। কৃষ্ণ বলে যে ঠিক আছে, প্রমাণ করে দেব। কিছুদিন পরে একদিন বিকেলবেলা, কৃষ্ণ তখন খুব ছোট, প্রাক্কিশোর বা কিশোরী অবস্থায়, বিকেলবেলা কৃষ্ণকে মাঝখানে রেখে নৃত্য করছেন কৃষ্ণ, আর চারদিকে ললিতা বিশাখা সকলেই নৃত্য করছেন। বিকেলবেলা এমন সময় নন্দমহারানী ঘর থেকে বের হলেন, বের হয়ে হাঁটতে হাঁটতে দেখলেন কৃষ্ণ নৃত্য করছেন, চারদিকে সখীরা নাচছেন। এটা দেখে নন্দমহারানী জিজ্ঞাসা করলেন রাধারানী তোমার কি কোনো আক্কেল জ্ঞান নেই, এই অপরাহ্নে আমার ছেলে কোথায় ঘুমাবে, মানে কানা এই সময় ঘুমায় বিকেলবেলা, আর তাকে নিয়ে তোমরা নৃত্য করছ? রাধারানী বললেন মা এ তোমাদের কৃষ্ণ নয়, এ আমাদের কৃষ্ণ। নন্দমহারানী কৃষ্ণ আবার দুইজন হয় নাকি, দেখতে তো আমাদের কৃষ্ণের মতোই, আমার কৃষ্ণর সাইজ চেহারা একরকম। বলছে না না, বিশ্বাস করো, এই কৃষ্ণ তোমার না, এই কৃষ্ণ আমাদের। নন্দমহারানী বললেন আমার কৃষ্ণর অনেক গুণ, সে নাচতে জানে, বাঁশরি বাজাতে জানে। ললিতা বললেন আমাদের কৃষ্ণর অনেক গুণ, নাচতে জানেন, দেখেন না নাচছে। উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ যে বলেছেন রাধারানী শ্রেষ্ঠা সেটা প্রমাণ করার জন্য। কিছুক্ষণ পরে নন্দমণি বলেন দেখো আমার কৃষ্ণ কিন্তু মানে অসুর বধ করতে পারে, পুতনা বধ করেছে, বগাসুর বধ করেছে, অকাসুর বধ করেছে। বিশাখা বলছেন আমার কৃষ্ণ তাই করেছে, তুমি গিয়ে দেখো ঘরে তোমার কৃষ্ণ ঠিকই ঘুমিয়ে আছেন, মা বিশ্বাস করো যে এই কৃষ্ণ আমাদের। তো অনেকবার বলার পরে নন্দমণি বাসায় গেলেন, বাড়িতে গিয়ে দেখলেন ঠিকই কৃষ্ণ খাটের উপর ঘুমিয়ে আছে। যে ব্যাপার কি, আমার কৃষ্ণ ঘুমিয়ে আছে, বাইরে দেখলাম একই রকম কৃষ্ণ নৃত্য করছে। তিনি আবার আসলেন, তাদের কাছে এসে বললেন রাধারানী সত্যি তো আমাদের ঘরে তো কানাই ঘুমিয়ে আছে, তোমার এখানে আরেক কানাই নৃত্য করছে। আচ্ছা একটা কাজ করলে হয় না? বলে কি বলেন, যে আমাদের তো রাজবাড়ি নন্দমহারানের বাড়ি, আমাদের বাড়িতে বড় উঠোন আছে, সেখানে দুই কৃষ্ণকে একসাথে নিয়ে একদিন নৃত্য করানো যায় কি না। রাধারানী বলে যে দেখা যাক, চিন্তা করা যাক। বিশাখ বলে না না, কখনো দেয়া যাবে না। বলে কেন দেয়া যাবে না?
যে দুই কৃষ্ণ তো দেখতে কি রকম, যদি নাচতে নাচতে মিশে যায় তাহলে আমরা চিনব কি করে আমাদের কৃষ্ণ কুঞ্জন, দুজন তো একই রকম। তখন ললিতা বলেন একটা কাজ করা যায়, যে আমাদের কৃষ্ণকে একটা চিহ্ন দিয়ে দিই, এই যেমন আমরা সকলে চন্দন মেখেছি। তখন ললিতা কি করলেন, শ্বেত চন্দন সাদা চন্দন এনে মানে কানের এখানে একটা ফুটো দিলেন, যে মায়েরা যে কাজলে ফুটো দেন এরকম ফুটো দিলেন। গ্রন্থে লিখেছে ভগবানের গায়ের রং তো হচ্ছে শ্যাম বর্ণ, আমরা বলি না শ্যাম সুন্দর, নবীন মেঘের মতো। তো বলা হচ্ছে যেন নীলগিরির পেছনে চাঁদ উঠেছে, মানে সাদা চন্দনের ফুটো দেয়া হয়েছে, ভগবানের গায়ের রং নীলাব, বলা হচ্ছে যে নীলগিরির পেছনে চাঁদ উঠেছে। তখন স্থির হলো একদিন নিতে হবে, নন্দমহারণের আঙ্গিনাতে নৃত্যের আয়োজন করা হলো, দুই কৃষ্ণ নাচছেন, খুব চমৎকার আয়োজন অনুষ্ঠান হচ্ছে। যখন নৃত্য শেষ হয়েছে দেখা গেল যে একজন কৃষ্ণ আছেন একজন নাই, ভগবান তো লীলা পুরুষোত্তম, তিনি তার রাধারানীর শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য দেখা গেল যে একজন কৃষ্ণ আছেন একজন নাই, কে আছেন, যার কপালে চন্দনের ফুটা আছে। তখন রাধারানী কি বললেন, যে ঠিক আছে মা তোমার কথা তো শুনলাম, নৃত্য হলো, এইবার আমরা আমাদের কৃষ্ণকে নিয়ে যাই। নন্দমহারানী বললেন যে আমার কৃষ্ণ কই, বলে তোমার কৃষ্ণ কই সেটা আমরা জানি না, দেখো দেখো চিহ্ন দেয়া আছে, আমাদের কৃষ্ণের কপালে চন্দনের ফুটো ছিল, আমাদের কৃষ্ণকে আমরা নিয়ে যাচ্ছি। তখন নন্দমহারানী তো কান্না শুরু করেছেন, যে আমার একমাত্র ছেলে অন্ধের যষ্টি কানাই, আমি কানাই হারা হয়ে বাঁচব না, হে রাধারানী হে ললিতা বিশাখা তোমরা কৃপা করে আমার কানাইকে এনে দাও। রাধারানী বলছেন আমরা কোথায় পাবো, তোমার কৃষ্ণ তুমি খুঁজে নাও। বললেন আসলে তো দেখো না আমি ছেলে ছাড়া বাঁচবো কি করে, মা যশোদার তো বাৎসল্য প্রেম, তারা তো কৃষ্ণকে ভগবান বলছেন না, নিজের সন্তানের মতো বলছেন, যে আমি কৃষ্ণ হারা হয়ে বাঁচবো কি করে, তুমি কৃপা করে কানাইকে এনে দাও। খুব কান্নাকাটি করতে করতে নন্দমণি মাটিতে শুয়ে পড়েছেন, রাধারানী একটু একটু কষ্ট লাগছে, কিন্তু দেখা গেল যে কৃষ্ণ বলছেন আরেকটু বাকি আছে, চুকে চুকে কথা হচ্ছে। নন্দমহারানী বলছেন হে রাধারানী আমি কানাই ছাড়া বাঁচব না, তোমার কাছে আমি জোর হাতে মিনতি করছি তুমি আমার কানাইকে ফিরিয়ে দাও। ওই যে বলছিলেন নন্দমণি কখনো কখনো তোমার কাছে মাপ চাবে, হাত জোর করবে, তখন রাধারানী বলছে যে আমি কি যাব, কৃষ্ণ বলছেন আরেকটু বাকি আছে। তখন নন্দমহারানী একদম জোর হাতে কান্না করতে করতে বলছেন রাধারানী আমি তোমার কাছে ক্ষমা চাইছি, তোমার কাছে যুক্তকর নিবেদন করছি যে তুমি কৃপা করে আমার অন্ধের যষ্টি একমাত্র কানাই কৃষ্ণকে তুমি ফিরিয়ে দাও। এই বলে তিনি অজ্ঞান হয়ে গেছেন, তখন রাধারানী সহ্য করতে পারেননি, কৃষ্ণ বলছেন তুমি এইবার যাও মায়ের কানের কাছে গিয়ে বলো মা দেখো তোমার কানাই এসছে। যখন কৃষ্ণের কথাটি মায়ের কানের কাছে গিয়ে বলছেন, মা তো অজ্ঞানে শুয়ে আছেন কান্নাকাটি করে, কানের কাছে গিয়ে রাধারানী বলছেন মা দেখো তোমার কানাই এসছে, অমনি তিনি জ্ঞান ফিরেছেন কানের কথা শুনে, চেয়ে দেখেন ঠিকই তার সামনে কানাই কৃষ্ণ দাঁড়িয়ে আছেন কিন্তু কপালের চন্দনের কোনো ফুটা নাই। এটা দেখে দেখলেন যে তাহলে আমার কানাই পেয়েছি, তিনি কুলে নিয়ে চুমু খেলেন আদর করলেন। এইভাবে রাধারানী লীলা মহিমায় অনেক কাহিনী আছে, যেখানে রাধারানীর শুধু বিভিন্ন মহিমার কথা বলা আছে। রাধারানী মহিমা বলে পাঠে প্রবেশ করতে হয় কেন, যে রাধারানী হচ্ছে লাধিনী শক্তি, রাধারানীর কৃপা না হলে কৃষ্ণে পাওয়া যাবে না। আর বিশেষ করে এইসব আশ্রয়িত রাধারানীর গণ বেশি, রাধারানী ললিতা বিশাখা চন্দ্রাবলী চিত্রাঙ্গদ তুঙ্গদেবী, এবং আপনাদের খুশি না করে ঢুকলে আমার চাকরি থাকবে না। হরি বল হরে কৃষ্ণ। তাহলে আমরা অনাদিরাদি গোবিন্দ কৃপা করে আজকে থেকে 5000 অধিক বছর পূর্বে এই গীতা জ্ঞান দিয়েছেন। অনেকেই বলেন সর্বনাশ, গীতা তো খুব কঠিন গ্রন্থ, এটাতে রসটস নাই, কালি শ্লোক, গীতা আসলে একটু কঠিন গ্রন্থ, কিন্তু আসলে কঠিন না যদি একটু একটু মনোযোগ থাকেন, আমরা যদি মন দিয়ে একটু খেয়াল করি, ভগবান গীতায় যে জ্ঞানটি দিয়েছেন এই জ্ঞানটি আমরা মনে করি বা দেখি অর্জুনকে তিনি গীতা জ্ঞানটি দিচ্ছেন, কিন্তু প্রকৃতপক্ষে অর্জুন একটা উপলক্ষ, অর্জুনকে সামনে রেখে সমগ্র জগৎবাসীকে জ্ঞানটা দেয়া হয়েছে। তার মানে কি,
আপনারা আমরা যদি গীতাটি সহজভাবে বুঝতে চাই তাহলে নিজেদেরকে মনে করতে হবে আমি অর্জুন, আপনারা আমরা সকলেই অর্জুন। দেখুন মামনিরা বলবেন আমরা কী করে অর্জুন হই, অর্জুন তো পুরুষ ছিল, আমরা কী করে অর্জুন হই? কিন্তু শাস্ত্র বলছে পুরুষ বা নারী বলে কিছু নাই, আমরা সকলেই প্রকৃতি, একমাত্র পুরুষ পুরুষোত্তম অনাদিরাদি গোবিন্দ, একমাত্র গোবিন্দ হচ্ছে পুরুষ আর আমরা সকলেই প্রকৃতি। ভগবানের সৃষ্টি প্রচার প্রসারের জন্য এইভাবে তৈরি করা হয়েছে। ভগবান গীতায় যে সিদ্ধান্ত দিয়েছেন সঞ্জয়ের মধ্য দিয়ে, যদি একটা শ্লোক মনে রাখতে পারি তাহলে আমরা সমস্ত গীতাটা বুঝতে সুবিধা হবে, এক। দ্বিতীয় হলো যতক্ষণ আপনি গীতা শ্রবণ করবেন মনোযোগ থাকতে হবে। কেন মনোযোগ থাকতে হবে? অর্জুনকে ভগবান গীতায় বারবার বলেছেন শ্রীনু, শ্রীনু মানে শুনো, তৎ শ্রীনু মন দিয়ে শুনো, নট হেয়ার বলছেন লিসেন, হেয়ার আর লিসেনের ডিফারেন্স আছে না, টু হেয়ার মানে শুধু শোনা বলছে না, লিসেন মন দিয়ে শোনো, শুনতে হবে। কেন শুনতে হবে? আমার দেহটাকে শুদ্ধ করার জন্য। আমার দেহটা একটি ঘর, এই দেহটা একটি ঘর, ঘরের কান্ঠি হচ্ছে বৈঠকখানা। কারোর সাথে যখন প্রথম পরিচয় হয় তাকে কি আমরা ভিতরে ঘরে নিয়ে বসাই? না, প্রথম তাকে আমরা ড্রয়িং রুমে বৈঠকখানায় বসাই, তারপরে যখন তার সাথে ঘনিষ্ঠতা হয় ভালোবাসা হয় তখন আস্তে আস্তে ভেতরে ঘরে নিই। আমরা যদি গীতা শুনতে শুনতে ভগবানের প্রতি আমার ভালোবাসা হয়, ভগবানের প্রতি আমার নৈকট্য হয়, তখন ভগবানকে আমরা ভেতরের ঘরে হৃদয়ের মন্দিরে নিতে পারবো। কাজে গিয়ে মন দিয়ে শুনতে হবে। যদি একটি অংশ দিয়ে শুরু করি, দেখেন গীতায় 18টি অধ্যায়, অনেক বড় না, 700 শ্লোক, 700 শ্লোকের মধ্যে অন্ধরাজা ধৃতরাষ্ট্র একটা শ্লোক বলেছিল, আমরা সকলেই চিনি। কানা বেটা কয়টা শ্লোক বলেছিল? একটা। আর 40টা বলেছিল সঞ্জয়, 85টা বলেছিল অর্জুন, আর ভগবান বলেছেন 574টা। সবটা ভগবান বলেন নাই 700 শ্লোকের মধ্যে। অর্জুনকে তার কর্তব্যে আনার জন্য তিনি 574টা শ্লোক বলেছেন, তারপরে সে তার কর্তব্যে এসছে। যুদ্ধ যখন শুরু হয় নাই, আমাদের মনে রাখতে হবে অনাদিরাদি গোবিন্দের কাছে আমরা যদি সামান্য কিছু দেই ভগবান তার হাজার গুণ লক্ষ গুণ ফিরিয়ে দেন। আমরা যদি একটু ভগবানের দিকে ভক্তি শ্রদ্ধা দিতে পারি ভগবান হাজার গুণ লক্ষ গুণ ফিরিয়ে দেন। ভগবানকে যদি বিন্দুমাত্র দান করতে পারি ভগবান তার হাজার গুণ লক্ষ গুণ ফিরিয়ে দেন। আরেকটা বিষয় মনে রাখতে হবে যে প্রত্যেকটি কারণের পিছনে একটি কারণ থাকে। যেমন আমি প্রায় সেই কথাটা বলি, সেদিনও বলেছি, আমরা দেখেছি মহাভারতের যুদ্ধে আমাদের যে দাদামশাই বিশ্বদেব, না দাদার নাম কি বিশ্বদেব, দুই পক্ষেরই তো দাদা, কৌরব পক্ষ পাণ্ডব পক্ষ, বিশ্বদেব কতদিন স্বরসজ্জায় ছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধে, এরকম গীতে গীতে ছিল 58 দিন, 58 দিন, 58 ডেজ, সোজা কথা। কারণ বিশ্বদেব তো অমর ছিলেন, অমর এই অর্থে বলা যায় যেহেতু তার পিতা শান্তনু বর দিয়েছিলেন স্বেচ্ছা মৃত্যু, তুমি ইচ্ছে করলে মরবে নাহলে মরতে পারবে না, তিনি কিন্তু অপেক্ষা করেছিলেন উত্তরায়ণের। আমরা জানি সকলেই সে কথাগুলো যে তিনি যখন স্বরসজ্জায় শুয়েছিলেন তখন দক্ষিণায়ণ ছিল, এই জন্য উত্তরায়ণ পর্যন্ত অপেক্ষা করেছিলেন। তো যাই, তিনি যখন স্বরসজ্জায়, যে কারণ থাকে যে পিছনে, আমরা যে কাজ করছি অনেক সময় মনে করি যে কেউ দেখে নাই, দেখে নাই, কাকের মতো চোখ বদ্ধ করে কাজ করেছে কেউ বোধ দেখে নাই, না, আমরা যে কাজই করি না কেন প্রত্যেকটা কাজের জন্য জবাব দিতে হবে, জবাব দিতে হবে। এই কারণে বিশ্বদেব যখন স্বরসজ্জায় শুয়েছিলেন খুব কষ্টে ছিলেন, নড়াচড়া করতে পারেন না, শরীর দিয়ে রক্ত ঝরছে খোলা আকাশের মধ্যে, তখন কৃষ্ণ একদিন গিয়েছিলেন, কৃষ্ণের সামনে বিশ্বদেব জোর হাতে প্রণাম করে বলেছিলেন, হে জনার্দন আমি কি এমন পাপ করেছি যে আমি 58 দিন স্বরসজ্জায় শুয়ে আছি? তখন কৃষ্ণ বলছিলেন তোমার পিছনের জন্ম দেখো, আমরা তো বহুবার জন্ম নিয়েছি। ভগবান কি বলেছিলেন শুরুতে অর্জুনকে, যে অর্জুন এই গীতাজ্ঞান তোমাকে দেওয়ার আগে আমি বিবর্ষণ সূর্যদেবকে দিয়েছি, মনুকে দিয়েছি, তার পুত্র ইক্ষ্বাকুকে দিয়েছি, এই গীতাজ্ঞান এক সময় হারিয়ে গিয়েছিল আবার আমি তোমাকে দিয়েছি। তখন অর্জুন বলছিলেন তা কী করে সম্ভব হয়, তুমি আমি তো দেখতে কীরকম,
একাত্তর বয়স আর তিয়াত্তর বয়স যুদ্ধের সময়। তো তুমি এত হাজার লক্ষ বছর পূর্বে কি করে দিয়েছ? তখন ভগবান বলছিলেন যে তোমার আমার বহুবার জন্ম হয়েছে, তোমার আগের জন্মের কথা মনে নাই, আমার মনে আছে। এই হচ্ছে তফাতটা। ভগবান বিশ্বদেবকে বললেন তুমি জন্মের পিছনটা দেখো, কেন কষ্ট পাচ্ছ? বিশ্বদেব তার পেছনে 100 জন্ম পর্যন্ত দেখার ক্ষমতা ছিল, তিনি প্রত্যেকটা জন্ম উল্টে উল্টে দেখছেন। দেখে বলছেন কৃষ্ণ আমি কোনো জন্মে কোনো পাপ করি নাই, আমি যে তো কষ্ট পাচ্ছি কোনো জন্মে পাপ করি নাই, আমি দেখেছি। কৃষ্ণ বলছেন তুমি কত জন্ম দেখেছ? বলে আমি 100 জন্ম পিছনে দেখেছি। কৃষ্ণ বললেন তার আরেকটু পিছনে যাও। বলে পিছনে আমি যেতে পারি না, 101 নম্বর জন্মে তুমি অপরাধ করেছ। কী অপরাধ করেছ? ভগবান বুঝিয়ে বললেন বিশ্বদেবকে যে তুমি 101 নম্বর জন্মে পিছনে তুমি একটা দেশের রাজা ছিলে, এবং একদিন তুমি মৃগয়ে যাচ্ছিলে হরিণ শিকারে, তোমার রথের সামনে একটা বড় সাপ পড়েছিল, তুমি তোমার রথিকে রথি মানে সারথি বা ড্রাইভারকে বলেছিলে সাপটা সরিয়ে দাও, সে সাপটা নিয়ে একটা জঙ্গলের মধ্যে ছুঁড়ে মেরেছিল। এই সাপটা একটা ক্যাকটাস কাটা গাছে গিতেছিল, ওইখানে থেকে মারা গিয়েছিল। ওই 101 নম্বর জন্মে পূর্বে যে তুমি অপরাধ করেছিলে, এই জন্য এই জন্মে এসে তুমি তীরের মধ্যে বিদে কষ্ট পাচ্ছ। হরি বল। এটা বলার উদ্দেশ্য কী? উদ্দেশ্য হলো আমরা দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছি, এই জন্মটা যেন ভগবানের কাজে লাগাই। যদি আমি খারাপ কাজ করি, খারাপ কাজের শাস্তি কোনো না কোনো জন্মে আমাকে ভোগ করতেই হবে, কর্মের ফল আমাকে ভোগ করতেই হবে। এই কারণে অন্ধ রাজা ধৃতরাষ্ট্র যখন যুদ্ধ শুরু হয় নাই, সে তার মন্ত্রী বা সচিব সঞ্জয়কে বলেছিল হে সঞ্জয় বলো তো যুদ্ধে কে জিতবে। যেমন আমরা কোনো একটা বিষয়ের আগে অগ্রিম জানতে চাই যে এবার ফুটবল খেলায় কে জিতবে, ব্রাজিল না আর্জেন্টিনা, আমরা জানতে চাই, আগ্রহ থাকে। তো অন্ধরাজা ধৃতরাষ্ট্রকে বলছিলেন হে সঞ্জয়, ধৃতরাষ্ট্র সঞ্জয়কে বলছেন হে সঞ্জয় এই যুদ্ধে কারা জিতবে বলো তো। এখন সঞ্জয় তো অন্ধরাজার অধীনস্থ কর্মচারী, তার আন্ডারে চাকরি করে, সে যদি সরাসরি বলে তোমরা জিততে পারবে না, পাণ্ডবরা জিতবে, তাহলে তো চাকরি থাকে না, চাকরি নট হয়ে যাবে। সে একটু বুদ্ধি করে বলেছে, এইটি গীতার সিদ্ধান্ত। আমি মনে করি গীতার একদম শেষের শ্লোক, যারা গীতা নিয়মিত পড়েন, শেষের অধ্যায়টির নাম মুখ্যযুগ বা মুখ্যযুগ, 78 নম্বর শ্লোক। সেখানে সঞ্জয় বলেছেন ইয়াত্র যুগেশ্বর কৃষ্ণ ইয়াত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রী বিজয় ভূতির দ্রবা নীতির মতির মম। বাংলা কি? বাংলা অর্থটা হচ্ছে যে পক্ষে থাকেন কৃষ্ণ যুগেশ্বর, কৃষ্ণকে বলা হচ্ছে যুগেশ্বর, যে পক্ষে থাকেন কৃষ্ণ যুগেশ্বর, যে পক্ষে থাকেন আরো পার্থ ধনুর্ধর, সেই পক্ষে শ্রী বিজয় লক্ষ্মীয় সম্পদ, সেই পক্ষে ধর্মনীতি ইহা মূর মত। একটু ক্লিয়ার করি বিষয়টা। সঞ্জয়কে তার রাজা জিজ্ঞাসা করছেন যে এই যুদ্ধের পরে কে জিতবে, ক্লিয়ার? আমরা সঞ্জয় উত্তর দিয়েছে যে পক্ষে কৃষ্ণ থাকেন সেই পক্ষে জয় হবে, সরাসরি বলেন নাই কারা জিতবে, কিন্তু বলেছে যে পক্ষে কৃষ্ণ থাকবেন সেই পক্ষে জয় হবে। অবশ্য আরেকটা কথা বলেছেন যে পক্ষে কৃষ্ণ যুগেশ্বর, যুগেশ্বর মানে কি? যুগের ঈশ্বর। যুগ মানে হচ্ছে কৌশল, টেকনিক। ভগবানকে বলা হচ্ছে তিনি সমস্ত যুগের ঈশ্বর, সমস্ত কৌশলের মহারাজা। একটি উদাহরণ দেব, একটু পরে বুঝতে পারবেন। তখন সঞ্জয় বলছে যেদিকে কৃষ্ণ থাকবেন সেই দিকে শ্রী বিজয় লক্ষ্মী সম্পদ ধর্মনীতি, এইটি আমার মত। মানে সঞ্জয় তার মতামতটা জানিয়েছে। আমরা যে গীতা পড়বো, কেন পড়বো, কেন কষ্ট করে আপনারা এসছেন, নিশ্চয়ই আমাদের জীবনের প্রয়োজন আছে। প্রয়োজনটা কি? শাস্ত্র বলছে গীতাকে বলা হয় কমপ্লিট কোড অফ লাইফ, মানে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। জীবনের সাথে মিল আছে কি না আমরা একটু ব্যাখ্যা করি। এই শ্লোকটিতে বলা হচ্ছে, সঞ্জয় বলছে যেদিকে কৃষ্ণ থাকেন সেই দিকেই শ্রী তাকে, বিজয় তাকে, লক্ষ্মী তাকে, সম্পদ তাকে। আচ্ছা, আমরা জাগতিক জগতে এগুলো চাই কিনা, আমরা শ্রী চাই কিনা? শ্রী মানে সুন্দর,
আমরা সুন্দর চাই কিনা, আরে সুন্দর থাকার জন্য কত ফেয়ার অ্যান্ড লাভলি মা কিনা, কত চেষ্টা করি সুন্দর থাকার, না এটা বাস্তবতা যেটা, আমরা সুন্দর থাকতে চাই কিনা, নিশ্চয়ই চাই। বিজয় চাই কিনা, চাই। লক্ষ্মী চাই কিনা, চাই। সম্পদ চাই কিনা, চাই। ধর্ম চাই কিনা, চাই। গীতা কি সিদ্ধান্ত দিয়েছে? গীতা বলেছে তুমি যদি শ্রী চাও, বিজয় চাও, লক্ষ্মী চাও, সম্পদ চাও, ধর্ম চাও, তাহলে কৃষ্ণকে তোমার পক্ষে নিতে হবে। এটা হচ্ছে সামারি। এখন বলেন কৃষ্ণকে কী করে পক্ষে নেবেন? আমরা যদি বলি চলো আমার সাথে, কৃষ্ণ কি আমার সাথে যাবে? এমনিতে যাবে না। এখন তাকে কী করে পক্ষে নিতে হবে, এইটাই গীতা থেকে বের করবো আমরা একটু সময়ের ভিতরে, যে কী করে পক্ষে নেব। আর যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করবো সেটা হচ্ছে যে প্রত্যেকটা কারণের পিছনে কারণ থাকে। আর যদি ভগবানকে একটু কিছু দেন, ভগবান হাজার গুণ ফিরিয়ে দেন। দুটি উদাহরণ বলি। আপনি দেখেছেন ভাগবতে মাতাজি বলতে পারবেন, একজন ফলওয়ালি ফল বিক্রি করতো না, ভাগবতে আছে দশম স্কন্ধে, তিনি একদিন ফল বিক্রি করতে গিয়েছেন, ফল নেবে গো ফল এরকম করে মাথায় ঝুড়ি নিয়ে ব্রজ মাতাজি ফল বিক্রি করতে গেছেন। তখন কৃষ্ণ ছোট, কৃষ্ণ ঘর থেকে যেতে বের হয়ে না যান, দুষ্টুমি যাতে না করেন, নন্দ মহারানী দরজা বন্ধ করে দিয়েছে। আবার দরজার বাইরে কৃষ্ণের এক বন্ধুকে বসিয়ে রেখেছে, মধুমঙ্গলকে, এই সাবধান বেড়ে যেন না যায়। আর দরজার জানালাটা উপর দিকটা অর্ধেকটা খোলা আছে, উপর থেকে দেখা যায় কৃষ্ণ কিন্তু বের হতে পারে না, খুব ছোট্ট, একটু একটু হাঁটতে শিখেছেন, একটু একটু হাঁটেন। ফলওয়ালি সারাদিন কোনো ফল বিক্রি করতে পারে নাই, ঘুরতে ঘুরতে নন্দমহারানের বাড়িতে গেছে, বাড়ি থেকে চিন্তা করলো রাজার বাড়ি, যদি ওইখানে কিছু বিক্রি করতে পারি তাহলে অনেক টাকা পাবো। গিয়ে দেখলেন কেউ নাই, শুনশান, দূর থেকে কানায় হাত দিয়ে ডাকছে, জানলা থেকে ডাকছে, একটু দৃশ্যটা চিন্তা করেন। মানে এত মিষ্টি চেহারা, মানে দেখতে ইচ্ছে করছে, মানে দেখতে ইচ্ছে করছে, এত মিষ্টি চেহারা, কানাই জানলা থেকে দেখছেন আর হাত দিয়ে ডাকছেন। তখন ফলওয়ালি বলছে তুমি ফল নেবে? কানাই বলছে আমি নেবো, কিন্তু দরজা তো লাগানো, আমি নেবো কী করে? তখন জানালার নিচে তার বন্ধুকে বলছে ভাই তুমি খুলে দাও না, একটু খুলে দাও। বলছে না, মা নিষেধ করেছেন তোমাকে খুলে দেওয়া যাবে না, তোমাকে বন্দি করে রেখেছেন। বলে না একটু খুলে দাও, আমি যদি ফল পাই তোমাকে অর্ধেক দেবো নে। তখন মধুমঙ্গল খুলে দিয়েছে। তো কৃষ্ণ একটু একটু করে হেঁটে হেঁটে ফলওয়ালের ঝুড়িতে অনেক ফল সেখানে গিয়েছে, গিয়ে বলছেন আমাকে দাও। ফল বলছে না আমি তো বিক্রি করে সংসার চালাই, এমনি এমনি দেওয়া যাবে না, তার বিনিময়ে কিছু দিতে হবে। তো কৃষ্ণ তো ছোট্ট, তিনি বলেন আমি কী দেবো? বলে কিছু তো দিতে হবে, ওই যে দেখো তোমাদের বাড়ির সামনে অনেক ধান পড়ে আছে, তুমি কিছু ধান দাও। তবু তো গ্রাম দেশে কিন্তু এখনও আছে, মানে বিনিময় করে বিক্রি করা জিনিসপত্র কেনা বেচা হয়। কৃষ্ণ খুব ছোটো, তিনি কী করলেন, মুষ্টিতে করে ধান নিয়েছেন। ছোট মানুষ হাঁটতে হাঁটতে আসতে আসতে যখন ফলওয়ালি পর্যন্ত এসছেন, একটাও নাই, সব পড়ে গিয়েছে। ছোটো মানুষের হাতে করে আনেছেন, আনতে আনতে সব পড়ে গেছে। এই নাও, দেখা গেল কিছুই নেই, না কিছু ছাড়া দেয়া যাবে না। আবার গিয়েছেন, দ্বিতীয়বার যখন ঘুরে এসছেন তখন হাত থেকে পড়ে গেছে, মানে ঘেমে গিয়েছেন যেন আবার নিয়ে এসো। তখন যখন গিয়েছেন, এসে দেখা গেল হাত খুলেছেন, ঘামের মধ্যে একটা বা দুইটা ধান লেগে আছে, চুচা জাতীয় ধান কিছু লেগে আছে। এখন এই এই সুন্দর শিশুটিকে দেখে ফলওয়ালের এত মায়া লেগেছে, আহারে যদি আমি একটু কুলে নিয়ে আদর করতে পারতাম, মানে কীরকম ভগবান, তো ভগবানই মাথায় ময়ূর পুচ্ছে, যদিও শরীরে কাপড় নাই, কিছু অলঙ্কার আছে, ঝকমক করছে কমণ্ডল বা কস্তুব কিংবা কোমরে কিছু অলঙ্কার আছে, শ্যামতনু মানে গায়ে শীতকাটা মানে বিজারা মারে, চিন্তা করলো মানে ভগবান ছোট্ট কানাই টেট্টের করে হেঁটে হেঁটে আসছেন, হাতে কয়টা ধান লেগে আছে। তো বলছে যে ঠিক আছে ওইটাই দাও, ওইটা দিলেই হবে, মানে ও তো তাকিয়ে আছে, ফলওয়ালি তাকিয়ে আছে কানাইয়ের দিকে, ওইটুকুন দাও, ওই কয়টা ধান নিয়েছে বলে নাও ফল। কৃষ্ণ নেবেন কী করে? ওরকম করে হাত ধরেছেন, এরকম করে হাত ধরেছেন, হাতের উপরে যতটা জায়গা হয় এরকম করে নিয়েছেন। টাকার চাইতে মনে নাই, ফলওয়ালি সমস্ত ফল দিয়ে বাড়ির দিকে যাচ্ছে, মাথায় ঝুড়ি নিয়ে, খালি ঝুড়ি নিয়ে যাচ্ছে। বাড়ির দিকে যেতে যেতে চিন্তা করছে যে আজকে তো কোনো বিক্রি বাট্টা হলো না, সংসার চলবে কী করে, সবই তো ওই ছোটো ছেলেটাকে দিয়ে দিলাম। আহারে কি মায়া লাগে ছেলেটিকে দেখতে,
আমি তো আরেকটু সময় কুলে নিতে পারতাম, মানে এরকম তার মনে হচ্ছে। যখন বাড়ির কাছে যাচ্ছেন ফলো আলী, যেতে যেতে দেখলেন যে তার মাথার ঝুড়িটি ভারী লাগছে। যতই বাড়ির কাছে যাচ্ছেন ঝুড়িটি ভারী লাগছে, খালি টুকরি ছিল, খাড়ি ঝুড়ি ছিল। বাড়ির কাছাকাছি গিয়ে তিনি তাদের বৌমাকে ডাকছেন, বৌমা তোমরা এসো তো, আমি নামাতে পাচ্ছি না, ঝুড়িটা খুব ভারী মনে হচ্ছে। সমস্ত বৌমারা ধরলো, ধরে যখন ঝুড়িটি নামালো দেখলো ঝুড়ির ভিতরে সোনা রূপা হীরা ঝড়ো চকচক করছে, মানে সমস্ত ঝুড়ি তার ধন রত্নে ভরে গিয়েছে। কৃষ্ণকে দেয়ার বিপরীতে এইটুকুন প্রাপ্তি, এই হচ্ছে ভগবানের প্রতি ভালোবাসা। এরকম অনেক কাহিনী আছে। আমরা গীতায় আর একটু যাই, আমরা নিশ্চয়ই মনে রেখেছি যে ভগবানকে আমাদের পক্ষে নিতেই হবে। কি বলেন, ভগবানকে পক্ষে না নিলে তো আমরা পাবো না সুখ শান্তি, পাবো না ভগবানকে পক্ষে নেয়ার। কিন্তু পক্ষে নেওয়া যাবে কখন, যদি আমার ভেতর থেকে অহংকারটা ছেড়ে দেয়। অহংকার ছাড়াটা খুব কঠিন। আমরা কোনো ভালো কাজ করলে কি বলে, যে কাজটা আমি করেছি, আর কোনো খারাপ কাজ হলে বলে এটা ভগবান করেছে। কারণ ভগবান তো প্রতিবাদ করে না, ভগবান তো যে পিতলের মূর্তি গোপাল বসে আছে হাত বাড়িয়ে, একটু চিনি দিলেও চলে না দিলেও চলে, বলে না তো পেটো ভোগ লাগছে। কাজে ভালো কাজ করলে সেটা আমি করেছি, আর খারাপটা হলে ভগবান করেছে। অর্জুনেরও ভিতরে কিছুটা অহংকার ছিল, অর্জুনের ভিতরে কিছুটা অহংকার ছিল শুরুতে। কেন, আমরা মনে করি যে অর্জুনও যেহেতু রাজার ছেলে আর কৃষ্ণ তো গোয়ালার ছেলে। কৃষ্ণ তখন কোথাকার রাজা ছিলেন আপনাদের মনে আছে? কৃষ্ণ তখন দ্বারকার রাজা ছিলেন। কৃষ্ণের অনেক বড় বড় সৈন্য ছিল, সৈন্যবাহিনী ছিল। কৃষ্ণের সৈন্যবাহিনীর নাম কি ছিল? নারায়ণী সেনা। কৃষ্ণের সৈন্যদের নাম ছিল নারায়ণী সেনা। ওই যে বলেছেন শ্লোকটিতে, কৃষ্ণ যুগেশ্বর, যুগেশ্বর মানে সমস্ত যুগের ঈশ্বর। আমরা একটা আলোচনা করি, মজা লাগবে। ভগবান যে সমস্ত কৌশল জানেন, কেন কৌশল করেন? তার ভক্তকে রক্ষা করার জন্য, আমাদেরকে রক্ষা করার জন্য। কৃষ্ণ একবার ঘোষণা দিলেন যে যুদ্ধ শুরু হয় নাই, তখন কৃষ্ণ ঘোষণা দিলেন যে আগামীকাল ঘুম থেকে উঠে যাকে চোখ খুলে প্রথম দেখব সে যা চায় তাই দেব। কি ঘোষণা দিলেন? যে ঘুম থেকে উঠে যাকে প্রথম দেখবেন যা চায় তাই দিবেন। আমাদের একটা মামা আছে না, দুষ্ট মামা, কি নাম যেন, শকুনি, আমরা সবাই চিনি শকুনি। আমরা সকলেই তাকে খারাপ বলি, তাই না, যে খুব খারাপ কাজ। তারও পিছনে কাহিনী আছে, কারণের পিছনে কারণ যদি জানেন তাকে খারাপ বলবেন না। শকুনির পিছনের কাহিনী জানেন তো? শকুনি এখন যে আফগানিস্তান বলেন বা যাই বলেন, সেই গান্ধার, গান্ধার রাজার ছেলে। গান্ধারের রাজার নাম কী ছিল? নাম ছিল সেখানে গান্ধারের দেশে শকুনি এবং তার বোন গান্ধারী, যে ধৃতরাষ্ট্রের বউ গান্ধারী। সেইখানে যখন বিশ্বদেব জোর করে গান্ধারীকে এনে ধৃতরাষ্ট্রের সাথে বিয়ে দিয়েছিলেন, এই গান্ধারীর কিন্তু আগে আরেকটা বিয়ে হয়েছিল ছাগলের সাথে। এখানে একটা পিছনে কাহিনী আছে, লম্বা যাচ্ছি না। সুবল রাজা, গান্ধারী রাজার নাম ছিল সুবল। সুবলেরও একশো ছেলে, একশো সন্তান ছিল। ধৃতরাষ্ট্র যখন জানতে পারলো ওই মেয়েটার আগে একবার বিয়ে হয়েছে, সে আর খোঁজ নিল না কেন বিয়ে হয়েছে, কার সাথে বিয়ে হয়েছে। হস্তিনাপুর তো বড় রাজ্য, তারা ছোট্ট রাজ্যের সাথে ফাইট করলো। ফাইট করলে শকুনি ওরা একশো ভাই বাবা সহ সবাইকে বন্দি করে ফেলল। বন্দি করে এমন শাস্তি দিল, মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ড কেমন? একজনের বুঝ খাবার দিত, যাতে না খেয়ে কে সকলেই মরে যায়। তখন পিতা সুবল চিন্তা করলেন যে আমাদের তো বাঁচাতে হবে, আমাদের ছেলেদের মধ্যে কার বুদ্ধি বেশি তাকে বাঁচাতে হবে। সুবল রাজা একটা পরীক্ষা দিলেন, এরকম আঁকা বাঁকা একটা হাড়ের ভিতরে বললেন, আমার যে ছেলে সুতাটা ঢোকাতে পারবে, একটা সুতা। এই যে কাহিনীর পেছনে কাহিনীটি বলছি, এখন কেউ তো বাঁকা একটা পাইপ দিয়ে ঢোকাতে পারবে না। শকুনি কি করল, এই বাঁকা হাড়টির সামনে একটা মিষ্টি জাতীয় দ্রব্য রেখে একটা বড় পিঁপড়ার পায়ে একটা সুতা বেঁধে দিল।
তখন পিপড়া ওই মিষ্টির ঘ্রাণে বাঁকা পাইপ দিয়ে বেরিয়ে গেল। তখন সুবল চিন্তা করলেন যে আমার এই ছেলেটিকে বাঁচিয়ে রাখতে হবে, সকলই সবচেয়ে বুদ্ধিমান। তিনি বললেন কেউ কাল থেকে আমরা খাবো না, একজনের খাবার যেহেতু দেয় আমি একটা ছেলেকে বাঁচিয়ে রাখব। সবাই মারা গেল গান্ধার রাজের, সুবল রাজার, শুধু বেঁচে থাকলো শকুনি। শকুনি যখন দেখল তার প্রিয় সুন্দরী ভুনটিকে একটি অন্ধরাজার সাথে বিয়ে দেওয়া হয়েছে, সে চিন্তা করল যে আমার বংশ তো নাশ হয়েছে, আমিও কোনো না কোনোভাবে কৌরব বংশের সেখান থেকে প্রতিশোধ নেব। আপনি কাহিনীর পেছনে যেতে হবে। আমরা তো সবলই মন্দ বলি, শকুনি খুব খারাপ, মামা খারাপ, শকুনি খারাপ, কেন খারাপ একটু আজকে শুনলাম। সে যখন এই রাজ্যে আসলো, এসে দেখলো তার সুন্দরী বোনটি সে কিন্তু জন্মান্ধ না, কিন্তু দেখলো যে স্বামীর কারণে চোখে পট্টি বেঁধে দিয়েছে। আপনি একটু কল্পনা করুন, আমরা তো সকলে দেখছি কৃষ্ণ কৃপায় চোখ বন্ধ করে কত কষ্ট চলা, কিন্তু কত বড় ত্যাগ করলো। শকুনি ভাবলো যে আমার বোনটি এত ত্যাগ করলো যে রাজ্যের জন্য, আমার বোনের এত কষ্ট, আমি তার রিভেঞ্জ প্রতিশোধ নেবই। সে এই বাড়িতে থেকে গেল, সে আর গেল না রাজ্যে। সেই শকুনি, আমরা একটু শর্টে আসি, সেই শকুনি যখন খবর পেল কৃষ্ণ ঘোষণা দিয়েছেন যে আগামীকাল ঘুম থেকে উঠে যাকে প্রথম দেখবেন সে যা চায় তাই দেবেন, শকুনি তার ভাইগনা দুর্যোধনকে বললেন, ভাইগনা খুব ভালো একটা খবর আছে। বলে কি? যে দ্বারকার রাজা ওই বাসুদেব অনেক ভালো সৈন্য আছে, নারায়ণী সেনা, তুমি যাও, খুব সকালে যাবে, তিনি ঘোষণা দিয়েছেন ঘুম থেকে উঠে যাকে প্রথম দেখবেন যা দেয় তাই পাবে, তুমি তাড়াতাড়ি যাও। দুর্যোধন গেলেন কৃষ্ণের বাড়িতে, ভগবান তো লীলা পুরুষোত্তম, তিনি তো অন্তর্যামী, তিনি কী করলেন, মাথার মধ্যে হাত দিয়ে শুয়ে থাকলেন এরকম করে। মাথার পিছনে একটা সুন্দর চেয়ার ছিল, দুর্যোধন গিয়ে দেখে একটা চেয়ার, সে ভাবলো এটা তো আমার জন্যই, আমি তো রাজার ছেলে, তার ভিতরে একটা অহংকার আছে না, আমি তো হচ্ছে যুবরাজ, আমি ধৃতরাষ্ট্রের ছেলে, আমি তো যুবরাজ। সে কী করলো, কৃষ্ণের মাথার পেছনে চেয়ারটিতে বসে পড়ল। কিছুক্ষণ পরে অর্জুন গেল, অর্জুনকে দেখে দুর্যোধন বলছে আইসা লাভ না, ইউ আর টু লেট, একটাই চেয়ার ছিল আমি সেটাতে বসে পড়েছি, তুমি তো দেরি করেছ। কৃষ্ণ কিন্তু চোখ মুজে আছেন, অর্জুন তো ভক্ত, সে কী করলো কৃষ্ণের চরণের কাছে এরকম জোর হাতে বসে থাকলো যে কখন গোবিন্দের চোখ খুলবেন, কখন নিদ্রা ভাঙবেন। কৃষ্ণ চোখ খুলেই বলছেন ভ্রাতা অর্জুন তুমি কখন এসেছো, কেমন আছো। এইটা শুনে তো দুর্যোধন লাফ মেরে উঠেছে, হ্যাঁ তুমি প্রথমেই ফার্সিলিটি শুরু করেছো, আমি সেই ভোরবেলা এসেছি, আমার সাথে কথা না বলে তুমি অর্জুনকে জিজ্ঞাসা করছো, তুমি পক্ষপাতিত্ব করছো। কৃষ্ণ বলেন না আমি তো মোটেই পক্ষপাতিত্ব করি না, আমি কী বলেছিলাম। বলে তুমি বলেছিলে ঘুম থেকে উঠে যাকে প্রথম দেখবে সে যা চায় তাই বলে। কৃষ্ণ বলছেন আমি তো, হ্যাঁ আমি তো চোখ খুলে সামনে অর্জুনকে দেখেছি, আমার মাথার পেছনে তো চোখ নাই যে দেখবো তুমি পেছনে বসে আছো। এই হচ্ছে যোগেশ্বর, কৃষ্ণকে যে যোগেশ্বর বলা হচ্ছে তিনি কৌশল করেছেন। অর্জুন তুমি আগে চাও, তুমি কি চাও। তখন তো দুর্যোধনের কি টেনশন, সে পায়ে ছেড়ে গেছে সর্বনাশ, এ যদি সৈন্য চাইয়া বয় তো আমার লস, আমিও তো কষ্ট করে ভোরবেলা উঠে এসছি। না না অর্জুন তুমি চাও, তুমি তো ছোট, তুমি চাও কি নেবে। তখন অর্জুন বলছে, ও কৃষ্ণ বলছেন ঠিক আছে আমার দুটো বিষয়, একটি নারায়ণী সেনা আমার মতো শক্তিশালী, এক অক্ষয়ণী সৈন্য, আর না হয় আমি, তুমি কোনটা নেবে। দুর্যোধন কিন্তু খুব টেনশন করছে, কী জানি না সৈন্য চাইয়া বয় তাহলে তো আমার সব লস। তখন অর্জুন বললে না হে জনার্দন আমার সৈন্যের দরকার নাই, আমি তোমাকে ভিক্ষা চাই, তুমি হলেই চলবে। কৃষ্ণ বলছেন বুঝে বলো, আমাকে নিয়ে কোনো লাভ হবে না, আমি তো বেকার, আমি অস্ত্রই ধরব না। আর দুর্যোধন বলছে যা চাইছে দিয়ে দাও, তবু আমি এটা নেবো আর কি, তার ভাবটা এরকম যা চাইছে দিয়ে দাও। হ্যাঁ দুজন খুশি, তো ঠিক আছে। অর্জুন কি পেল, কৃষ্ণকে পেল, আর দুর্যোধন সৈন্য পেল। দুর্যোধন বাড়িতে এসে মহাখুশি, মামাকে ডাকছে শকুনি, মামা মামা, বলছে মামা কেন কাম কইরা লাইছি। বলে কি করছো, বলে আমি তো সব নারায়ণী সেনা নিয়ে আসছি। এইটা শুনে হ্যাঁ
এটা শুনে কি হলো, শকুনি মাথায় হাত দিয়ে বসে পড়ল যে মামা কি হয়েছে, তুই মাথায় হাত দিলে কেন? বলে বাবারে আমরা বোধহয় আর যুদ্ধে জিততে পারবো না। বলে কেন, আমি তো স্বর্ণ নিয়ে এসেছি, তুমি কেন পারবে না, তুমি কত ছলনা জানো, কত চালাকি করে পাশা খেলায় সকলকে হারিয়ে দাও। শকুনি বলেন আমি কি ছল জানি, আমার চেয়ে হাজার গুণ লক্ষ গুণ ছল জানে ওই গোয়ালার বেটা বাসুদেব, তার কাছে আমি কিচ্ছুই না। অর্জুন যে ওই পক্ষে কৃষ্ণকে পেয়েছে, তাই আমরা বোধহয় যুদ্ধে জিততে পারবো না। এইভাবে ভগবান এই কাহিনীর পেছনে কাহিনী করে করেই এই সমগ্র মহাভারত জুড়ে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সমগ্র মহাভারতে ও 18টি পর্ব, সেখানে একটি পর্বের নাম বিশ্ব পর্ব। বিশ্ব পর্ব থেকে 18টা অধ্যায়কে আলাদা করা হয়েছে, 25 থেকে 42, এবং এই জায়গাটি হচ্ছে গীতা। তার মানে গীতা হচ্ছে মহাভারতের একটা অংশ, মহাভারত থেকেই আলাদা করা হয়েছে। যেমন মার্কেণ্ড পুরাণের একটা অংশ হচ্ছে চণ্ডী, চণ্ডী তো 700টা শ্লোক, চণ্ডীকে বলা হয় সপ্তসতী, গীতাও সপ্তসতী, গীতা তো 700 শ্লোক, চণ্ডী তো 700 শ্লোক। এইভাবে যখন যুদ্ধ শুরু হবে তখন অন্ধরাজা কি বলেছিল, প্রথম শ্লোকটি বলেছিল ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেত যেজুৎসবাহা মামকা পাণ্ডবশ্চৈব কিম অকুর্বত সঞ্জয়। হে সঞ্জয়, ধর্মক্ষেত্ররূপ কুরুক্ষেত্রে আমার সন্তানেরা এবং পাণ্ডবের ছেলেরা, দেখেন কত বড় মানে স্বার্থপর ধৃতরাষ্ট্র অন্ধরাজা, আলাদা করে দিয়েছে কথার মধ্য দিয়ে। তারা তো এক বংশেরই লোক, এক পরিবারের লোক না, কাকা তো যেটা তো ভাই, সে বলছে না আমরা কৌরব মানে কুরু বংশ, আর পাণ্ডবকে আলাদা করে দিয়েছে। সে সঞ্জয়কে বলছে যে মামকা মানে আমার সন্তানেরা, মামকা পাণ্ডবৈশ্চ এবং পাণ্ডবের সন্তানেরা আলাদা করে দিয়েছে, কত বড় মানে স্বার্থপর। পুত্র স্নেহে অন্ধ, অন্ধ ধৃতরাষ্ট্র বলছে যে আমার ছেলেরা এবং পাণ্ডবের ছেলেরা, পবিত্র স্থান ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে সমবেত হয়ে যুদ্ধের জন্য সমবেত, কথাটা বলছে যুজুৎসব, যুদ্ধের জন্য সমবেত হয়ে এরপরে কি করছে, প্রশ্নটা আমার কাছে জটিল মনে হয়। কেন বলেন তো, বলছে যুদ্ধের জন্য সমবেত হয়ে এরপরে কি করছে, আর যুদ্ধক্ষেত্রে তো যুদ্ধই করবে, যুদ্ধক্ষেত্রে কি ফুটবল খেলবে নাকি, তাহলে প্রশ্নটা তো না করলেও পারত। তার ভিতরে সংশয় ছিল, কেন সংশয় ছিল, স্থানের একটা গুণ থাকে। ওই যে আমরা তীর্থস্থানে যাই বা মন্দিরে যাই মিশনে যাই, একটা স্থানের পবিত্র স্থানের একটা গুণ আছে। অন্তরাজকে সংশয় ছিল যে যুদ্ধটা হচ্ছে একটি ধর্মক্ষেত্রে, পবিত্র কুরুক্ষেত্রে, কাজে ওই জায়গার একটি প্রভাব পড়তে পারে, যদি ওই কারণে আমার ছেলেরা হেরে যায়, এই জন্য তার একটা টেনশন ছিল। এই কারণে জিজ্ঞাসা করেছিল যে অতঃপর কী করছে, মামকা পাণ্ডব। এরপরে যখন যুদ্ধ শুরু হবে, প্রথম অধ্যায়ে কৃষ্ণ একটি কথা বলেন নাই, যারা নিয়মিত গীতা পড়েন দেখবেন প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যুগ, তিনি কোনো কথা বলেন নাই, দ্বিতীয় অধ্যায় থেকে কথা বলতে শুরু করেছেন। ভগবান যখন যুদ্ধক্ষেত্রে গিয়েছেন অর্জুনকে নিয়ে, সেইখানে কিন্তু ভগবান যে যুগেশ্বর সেটি প্রমাণ আছে। কেমন, অর্জুন বলছে হে জনার্দন, আমি তো যুদ্ধ করতে এসেছি, আমার রডটি নিয়ে মাঝখানে রাখো, আমি দেখি কার সাথে যুদ্ধ করতে আসছি, আমার বিপরীত পার্টিটা দেখতে হবে কার সাথে ফাইট করব। ভগবান কিন্তু যে কোনো জায়গায় রডটি রাখতে পারতেন, এখানে বুঝতে হবে ভগবান বুদ্ধি করে এমন একটি জায়গায় রডটি রেখেছেন, বিশাল মাঠ, প্রায় 39 লক্ষ সৈন্যবাহিনী, সেখানে রডটি যেখানে রাখলেন, অর্জুন দেখলো চুপ করে দেখলো যে তার সামনে বৃদ্ধ দাদামশাই বিশ্বদেব, দেখলো তার টিচার অস্ত্রগুরু দ্রোণাচার্য, দেখলো তার কুলগুরু কৃপাচার্য, দেখলো তার শ্বশুর সম্বন্ধিক, সব আপনজন। দেখে অর্জুনের শরীর কাঁপতে লাগলো, জীব আর শুকিয়ে গেল, শরীর ঘামতে লাগলো, সে রথের উপর বসে পড়লো, ও বলল জনার্দন ফিরে চলো কৃষ্ণ, আমি যুদ্ধ করব না। কেন মনটি হলো, বিষাদগ্রস্ত হলো, কারণ অর্জুনকে তিনি বিষাদগ্রস্ত করার জন্যই রথটিকে ওই জায়গায় স্থাপন করেছেন, নাহলে তো সে সারেন্ডার করবে না। সে বলছে না আমি যুদ্ধ করব না, যুদ্ধ করলে আমার অপরাধ হবে, আমার দাদামশাইকে কী করে মারি, বিশ্বদেবকে, তিনি আমাকে কুলে পিঠে করে মানুষ করেছেন,
আমি আমার টিচারকে কি করে মারি, আমি গুরুদেবকে কি করে মারি, আমার শ্বশুরকে কি করে মারি? আমি যদি যুদ্ধ করি পুরুষরা সব মরে যাবে, আর পুরুষরা মরে গেলে মহিলারা বিধবা হবে, মহিলারা বিধবা হলে বেবিচারিণী হবে, বেবিচারিণী হলে সংকর সন্তান জন্ম হবে, সংকর সন্তান জন্ম হলে সংকর সন্তান দ্বারা পিণ্ডদান হয় না, উদ্ধার পাবে না। কৃষ্ণ বলছেন, অর্জুন তুমি কথাগুলো বলছো জ্ঞানীর মতো কিন্তু কাজটি করছো মূর্খের মতো। দেখেন কি সুন্দর গীতার জ্ঞান। বলছেন তুমি মার আর কে, আমি তো মেরে রেখেছি, তুমি তো উপলক্ষ মাত্র। আমরা মনে করি আমি কাজটি করছি, আমি কাজ না, আমার দ্বারা করানো হচ্ছে, প্যাসিভ ভয়েস, আমার দ্বারা করানো হয়েছে। ভগবান বলছেন তুমি মারো যদি দেহটাকে মারবে, আত্মাকে তো মারতে পারবে না, আত্মা তো অবিনশ্বর। দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগে ভগবান 23 শ্লোকে বলেছেন, ন এনম চিন্দন্তি শস্ত্রাণি, ন এনমে দহতি পাবক, ন চৈনমে ক্লেদয়েন তপ, ন শুষয়তি মারুত। হে অর্জুন, আত্মাকে অস্ত্র দিয়ে কাটা যায় না, আগুনে পোড়ানো যায় না, জলে ভিজানো যায় না, বাতাসে উড়ানো যায় না, আত্মা তো অবিনশ্বর, তুমি কী করে মারবে? এরপরে মন দিয়ে খেয়াল করেন, এইখানে একটা সূক্ষ্ম জ্ঞান আছে গীতার, যে জ্ঞানটি গীতা থেকে আমরা নেই, অথচ আমরা বুঝতে চাই না। জ্ঞানটি হচ্ছে ভগবান বলছেন, অর্জুন তুমি যদি মারো দেহটাকে মারবে, আর তুমি যদি নাও মারো দেহটা এমনি মরে যাবে। এইটি হচ্ছে সূক্ষ্ম জ্ঞান। মনে করেন এই বৃদ্ধা মাতাজি কিংবা আমি, আমারও 61+, আমি যদি লক্ষ টাকা খরচ করি আমি কি ছোট বালক আর হতে পারবো? কখনো হতে পারবো? একজন বৃদ্ধা মাতাজি প্লাস্টিক সার্জারি যদি করেন 100,000,000,000 খরচ করে, ছোট্ট বালিকা হতে পারবেন? পারবেন না। আমরা কি আবার সেই শিশুকালে ফিরে যেতে পারবো? দেখেন গীতা কি জ্ঞান দিয়েছেন ভগবান। ভগবান বলছেন তুমি যদি মারো দেহটাকে মারবে, নাও যদি মারো দেহটা এমনিই মরে যাবে। তো দেহ নিয়ে তুমি অনুশোচনা কেন করছো? জ্ঞানটি ওইখানেই গীতা দিচ্ছে। ভগবান বলছেন এই দেহটা তো, এই যে আমার শিশুকাল মরে গিয়েছে, কৈশোরকাল মরে গিয়েছে, যৌবন মরে গিয়েছে, আমি ইচ্ছা করলে কান্ট ব্যাক, আমি ফিরে যেতে পারবো না। কিন্তু আমরা মনে করি আমি বোধহয় আগের মতোই আছি। নেভার, আমি আগের মতো নাই, আমার আগের সমস্ত সময়গুলো মরে গিয়েছে। তবু অর্জুন কর্তব্যে আসছেন না, বহু সময় লেগেছে তার কর্তব্যে আনতে। ভগবান বলছেন তুমি উঠো যুদ্ধ করো, তুমি না ক্ষত্রিয়? বলছেন ক্লৈব্যং মাস্মগম, দ্বিতীয় অধ্যায় 3 শ্লোকে, উত্তিষ্ঠ তো পরন্তপ, তুমি তো ক্লিব না, তুমি কি গুর্মা নাকি নপুংস, উঠো যুদ্ধ করো, তুমি সব কিছু ছেড়ে যুদ্ধ করো, আমার উপর নির্ভর করে। তখন অর্জুন বলছেন আমি তোমার কথা শুনি না, তুমি কি আমার ঈশ্বর ভগবান? মানে তার ভিতরে অহংকার ছিল। তখন ভগবান বলছেন যে তুমি আমি এক না, আমার কথা শুনো। অর্জুন বলছে তুমি আমার মতোই জন্ম নিয়েছ, তুমি আমার মতোই। তখন কৃষ্ণ বলছেন না, তোমার জন্ম আমার জন্ম এক না। আমরা এটা বুঝি না, বুঝি না বলে বলছি কৃষ্ণ লীলা করেছেন তো আমরা লীলা করি, কৃষ্ণ আমি এক না, ভগবান তো ভগবানই। ভগবান মাত্র 7 বয়সে 7 দিন 7 রাত্র বা হাতের কনিষ্ঠ আঙ্গুলে গিরি গোবর্ধন পর্বত ধারণ করেছিলেন। আমরা কি 5 কেজি পাথর রাখতে পারবো এরকম? তাহলে ভগবান তো ভগবানই। ভগবান কত শিশু বয়সে পুতনা বধ করেছেন, অগাসুর বগাসুর শকটাসুর বধ, কালীয় দমন করেছেন, আমরা কি পারবো? বনের আগুন গিলে ফেলেছেন, আমরা কি পারবো? পারবো না, ভগবান তো ভগবানই। এইখানে ভগবান বলছেন অর্জুন দেখো তোমার আমার জন্ম এক না। চতুর্থ অধ্যায় 9 শ্লোকে ভগবান কি বলেছেন, আমরা একটা শ্লোক মন দিয়ে খেয়াল করি। এই যে আমরা জন্ম মৃত্যুর চক্রে আছি, আচ্ছা বলুন তো আমরা মারা গেলে কি বলি? কেউ মারা গেলে দিব্যান লোকান স্বর্গ, তাই তো বলি মামনি, দিব্যান লোকান স্বর্গচ্যুত। তার মানে কি? সে যেন দিব্য লোকে যায়। তার মানে আমরা কিন্তু স্বর্গের কথা বলিনি, খুব মন দিয়ে খেয়াল করেন, আমরা কখনো যেন বলি না সে যেন স্বর্গবাসী হয়। স্বর্গবাসী হলে আবার তাকে ফিরে আসতে হবে, ব্রহ্মলোকে গেলেও ফিরে আসতে হবে। তার যখন মোবাইলের চার্জ শেষ হয়ে যাবে আবার ড্রপ ডাউন হবে, পুণ্য শেষ হলে আবার। কিন্তু ভগবানের বাড়িতে গেলে ফিরত আসতে হবে না। আমরা যদি দিব্যধামে ভগবানের বাড়িতে যাই, দিব্যলোকে ফিরত আসতে হবে না। ভগবান বলছেন অর্জুন এই জ্বালাময় জগতে আমরা জন্ম মৃত্যুর চক্রে আছি, বিভিন্ন 84 লক্ষ জনিতে, কখনো মাছ কখনো বৃক্ষ কখনো গরু ছাগল কখনো কৃমিকীট,
ঘুরতে ঘুরতে আমরা দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছি। আমি উদাহরণটা এরকম দেই, সব জায়গায় দেই। আমরা ভগবানের বাড়িতে ছিলাম দিব্যধামে, আমাদের কর্মকারণের নিচে পড়ে গিয়েছি, জন্ম মৃত্যুর চক্রে ঘুরছি, ঘুরতে ঘুরতে আমরা চার তলায় উঠে গিয়েছি, আর একটা তলা বাকি আছে, মনুষ্য জন্ম পেয়েছি। যদি এই জন্মটা কাজে লাগাই তাহলে আমাদের পুরানো বাড়িতে যেতে পারবো, দিব্যধামে যেতে পারবো, নাহলে আবার নিচে পড়ে ঘুরতেই থাকবো। এই জন্ম মৃত্যুর চক্র থেকে বেরোতে হবে। এই কারণে চতুর্থ অধ্যায় জ্ঞান যুগের 9 নম্বর শ্লোকে বলেছেন অর্জুনকে, মানে আমাদেরকে ভগবান বলেছেন, কি বলেছেন, জন্ম কর্ম চমে দিব্যম এবমিউ ব্যক্তি তত্ত্বতঃ ত্যক্তা দেহম পুনর্জন্ম ন ইতি মামেতি সু অর্জুন। অর্থাৎ হে অর্জুন, যে আমার জন্মকর্মটা জানে, কৃষ্ণ বলছেন যে আমাকে চিনে, আমার জন্মকর্ম জানে, আমার জন্মকর্ম দিব্য অলৌকিক, তার ত্যক্তা দেহম, দেহ ত্যাগ করার পরে আর এই জ্বালাময় জগতে আসতে হবে না, সে আমার বাড়িতে চলে আসবে। হরি বল, ভগবান বলছেন সে আমার দিব্যধামে চলে আসবে। তার মানে কৃষ্ণের জন্মকর্ম বুঝতে, অর্জুন তোমার মনে নাই, আমার তো জন্ম হয় না, আমি অজ, ভাগবত লেখাচ্ছে অজ মানে যার জন্ম হয় না, আমি তো আবির্ভূত হই। আমি যখন আবির্ভূত হয়েছিলাম ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি রোহিণী নক্ষত্রে ঝড়ঝঞ্ঝার রাত্রিতে কংসের কারাগারে, তখন আমি চার হাত নিয়ে আবির্ভূত হয়েছিলাম। মা দেবকী বসুদেব দেখে ভয় পেয়েছিলেন, বলেছিলাম রূপ সম্বরণ করো, কংস আসবে। এইভাবে ভগবান যখন অর্জুনকে বোঝাচ্ছেন, মানে আমাদেরকে বোঝাচ্ছেন, আমরা তারপরেও ভগবানকে বুঝতে চাই না। অথচ ভগবান শাস্ত্রে বলছেন, গীতায় বলছেন, তুমি আমার কাছে সারেন্ডার করো তাহলে বুঝতে পারবে। সারেন্ডারটা কি? সপ্তম অধ্যায়ে ভগবান বলছেন যে আমরা তো সকলে একটা মায়ার সাগরে ডুবে আছি, আমরা মায়ার কারণে ভগবানের দিকে ধাবিত হতেও হতে পারি না, আমাদের বিশ্বাস খুব কম থাকে, বিশ্বাস থাকে না, দৃঢ় থাকে না, ঠুনকো হয়ে যায়। ভগবান বলছেন মামেব যে প্রপদ্যন্তে মায়া মেতাম তরন্তিতে, আমার কাছে যে আত্মসমর্পণ করে আমি তার মায়ার বাঁধন কেটে দিই। ভগবানের কাছে সারেন্ডার করতে হবে, যে তুমি বলাও তাই বলি, তুমি চালাও তাই চাল, ভগবানের ইচ্ছে ছাড়া গাছের একটি পাথাও নড়ে না। ভেরি সিম্পল এক্সাম্পল, এই যে আমরা এখানে বসে আছি, কেউ কি গ্যারান্টি দিয়ে বলতে পারবো উঠতে পারবো এখান থেকে? নবডি ক্যান শিওর। আমার এই কথাটাই শেষ কথা হতে পারে, পরে আমি এর কথা নাও বলতে পারি। কাজেই ভগবানে বিশ্বাস রেখে ভগবান নির্দেশ মানতে হবে, ভগবানকে ভালোবাসতে হবে। আরেকটু আগাই, ভগবান যখন বললেন যে আমাকে যদি দাও তার 1000 গুণ 100000 গুণ তুমি ফিরে পাবে, যেমন আপনারা দেখেছেন, একটি কাহিনীর পেছনের কাহিনী বলি, ভগবানের বাড়িতে দরজার দুজন পাহারাদার ছিল, নাম কি ছিল? জয় বিজয়। শুনেছেন আপনারা? বৈকুণ্ঠের দরজার পাহারাদার ছিল দুইজন, জয় এবং বিজয়। তারা যখন সনকাদির ঋষি দ্বারা, মণিদের দ্বারা অভিসম্পাত হয়েছিল যে তোমরা পরের জন্মে আমাদেরকে ঢুকতে দেও নাই, তোমরা মর্ত্যলোকে যাবে, কোনো অসুবিধা হচ্ছে? আচ্ছা, তো বলছে যে তোমাদের অভিশাপ দিচ্ছি। তখন জয় বিজয় ভগবানের কাছে কান্না করছিল যে আমরা তো বৈকুণ্ঠে আছি, তো আমাদের কিন্তু ছেড়ে দিতে গেলে আমরা কী করে থাকবো তোমাকে ছাড়া? তখন ভগবান বলছিলেন, তোমরা যদি ভালো কাজ করো, ভালো দিকে চলো, আমার পক্ষে লোক থাকো, তোমাকে অনেক জন্ম লাগবে এখানে ফিরে আসতে, জয় বিজয়কে বলছিলেন। আর যদি আমার শত্রুপক্ষ থাকো, আমার হাতে তোমাদের মৃত্যু হয়, 3 জন্মেই চলে আসবে। জয় বিজয় বলছিল যে আমরা শত্রু হব তোমার, যাতে তাড়াতাড়ি তোমার কাছে আবার ফিরে আসতে পারি। এই জয় বিজয় এক জন্মে হয়েছে রাবণ এবং কুম্ভকর্ণ, আরেক জন্মে হয়েছে হিরণ্যকশিপু হিরণ্যাক্ষ ভগবানের বিদ্বেষী, আরেক জন্মে হয়েছে শিশুপাল দন্তবক্র। তার মানে 3টা জন্মে 2, 2, 2, 2 ভাই করে জয় বিজয় ভগবানের বিরুদ্ধ পার্টি হয়ে ভগবানের হাতে মৃত্যু হওয়াতে তারা আবার বৈকুণ্ঠধামে ফিরে এসেছিল। সেই শিশুপালও ভগবানের আত্মীয় লাগত। শিশুপাল যখন জন্ম নেয় তার চেহারা খুব বিদগুটে ছিল, মশাত ভাই, চার হাত, অনেকগুলো চোখ ছিল। তখন দৈববাণী হয়েছিল, শিশুপালের মা শুনেছিলেন এই শিশুটি কারো কুলে নিলে স্বাভাবিক হয়ে যাবে, তবে কথা হচ্ছে
যার কুলে নিলে স্বাভাবিক হবে তার হাতে তার মৃত্যু হবে। শিশুপালের মা অনেকদিন পরে সুন্দর একটা ছেলে পেয়েছেন, কিন্তু মানে দৈত্যের মতো অনেকগুলো চোখ হাত, সকলেই যাচ্ছে। কৃষ্ণ বলরাম গেলেন, কৃষ্ণ বলরাম তাদের বাড়িতে গেলেন, মাসিমার বাড়িতে, ওই শিশুপালকে কুলে নিলেন, বলরাম কুলে নিলেন, কিচ্ছুটি হলো না। যেই কৃষ্ণ কুলে নিলেন, দেখো অন্যান্য হাত চলে গেল, দুইটা হাত দুইটা পা সুন্দর চেহারা হয়ে গেল। মা খুব খুশি হলেন, শিশুপালের মা আবার ভয় পেলেন, বলেন বাবা কানাই, তোমার কুলে নেওয়াতে আমার ছেলেটি সুন্দর হয়েছে, দৈববাণী হয়েছে যার কুলে নিলে ঠিক হবে তার হাতে মৃত্যু হবে। বাবা লক্ষ্মী শোনা, তোমার তো ছোট ভাই হয়, তাকে তুমি মাইরো না। তখন কৃষ্ণ বলছিল, মা তোমাকে আমি কথা দিচ্ছি, তার 99টা অপরাধ মাফ করবো, কিন্তু 100টা অপরাধ আর তার আমি ক্ষমা করব না। এখন আসেন ওই কাহিনীর পেছন, বলছি বাস্তবতায় গীতায় আসেন। কুরুক্ষেত্রের যুদ্ধের আগে যখন ইন্দ্রপ্রস্থ, যখন যুধিষ্ঠির বিমর্জনকে কিছু জায়গা দেয়া হলো, একদম বাজে জায়গা, সেখানে তারা রাজ্য স্থাপন করলো, বিশ্বকর্মার সাহায্য নিলে ইন্দ্রপ্রস্থ রাজ্য তৈরি করলো। ইন্দ্রপ্রস্থ যখন রাজ্য তৈরি করলো, সকলকে নিমন্ত্রণ দিল, যুধিষ্ঠির মহারাজকে রাজা, চক্রবর্তী রাজা ঘোষণা করা হলো। সেই ইন্দ্রপ্রস্থ রাজ্যটি এমন চমৎকার ছিল, ময়দানব তৈরি করেছিল, মানে এত সুন্দর চকচক করছে, কোথায় জল কোথায় স্থল বোঝা যায় না, মায়া মায়া তৈরি করেছে। ওইখানে গিয়ে দুর্যোধন দুঃশাসন ওরাও নিমন্ত্রিত, কর্ণ নিমন্ত্রিত, সকলেই গেছে, রাজা সারা দেশের সমস্ত রাজারা, পৃথিবী সবাই রাজারা সেখানে, বিশ্বদেব গিয়েছেন, বেদব্যাস গিয়েছেন, কৃষ্ণ গিয়েছেন, সকলেই গিয়েছেন। দুর্যোধন দুঃশাসন যখন যাচ্ছে, জল স্থল বুঝতে পাচ্ছে না, স্থল ভেবে জলে পা দিয়েছে, পড়ে গিয়েছে জলে। দ্রৌপদী উপর থেকে বলছে, এ খানার ফোলা তো খানাই হয়, মানে বাপ তো ধৃতরাষ্ট্র খানা না নেই। দুর্যোধন কিন্তু মনে মনে বলছে, সুযোগ পাইলে তোমার ওই পাল্টা নিমো। দেখেন এমনি তো যুদ্ধ তার এমনি হয় নাই, পিছনে আর অনেক কারণ থাকে। দ্রৌপদীকে বলছে, কানার বেটা কানা, জল বুঝোস না, স্থল বুঝোস না, শুকনাও বুঝোস না, পানিও বুঝোস না, বিজেটি যে উঠছে। কিছুক্ষণ পরে যখন মানে অভিষেক হয়েছে, যুধিষ্ঠির মহারাজকে রাজা ঘোষণা করা আছে, রাজ্য ঘোষণা করার পরে নিয়ম হলো, প্রথমে একটা অর্ঘ্য দিতে হয়। কাকে দেবে? এই রাজসভায় কিন্তু অনেক জ্ঞানী গুণী লোক বসা, দেবর্ষী, মহর্ষি, রাজর্ষি, কৃষ্ণ, বিশ্বদেব, দ্রোণাচার্য, সকলেই বসা। কে সবচেয়ে শ্রেষ্ঠ তাকে অর্ঘ্যটা দেবে। তখন সিদ্ধান্ত হলো, এই রাজসভায় সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছে কৃষ্ণ। ওই রাজসভায় কিন্তু শিশুপালও আছে, কৃষ্ণ শ্রেষ্ঠ। সকলে যখন একমত হলো, কৃষ্ণকে যখন দিতে গেল অর্ঘ্য, নকুলকে ডাকলেন, যুধিষ্ঠির মহারাজ জল এনে অভিষেক করলো দেওয়ার জন্য অর্ঘ্য দিতে, সকলেই মহাখুশি। শিশুপাল বললো, না তাকে দেওয়া যাবে না, সে কি করে শ্রেষ্ঠ, সে তো চুর, ছোটবেলাতে একটা চোর মাখন চুরি করতো, কত বেয়াদবি করতো। কৃষ্ণ বললেন, শিশুপাল তোমার কিন্তু 97 হয়ে গিয়েছে, তিনি কিন্তু কাউন্ট করছেন ছোটবেলা থেকে। শিশুপাল জন্মের পরে যখন বুঝতে শিখেছে, তখন তার কমরে একটা কাপড় বেঁধে, মানে উড়না বেঁধে বা বাজুবন্ধ বেশে, সেখানে 100টা ময়ূরের পাখা গুজে রেখেছিল, একটা একটা অপরাধ করতো আর একটা ফেলতো। কৃষ্ণ ওয়ার্নিং দিচ্ছেন, সে বলছে, না কৃষ্ণ কখনোই ভালো হতে পারে, শ্রেষ্ঠ হতে পারে না। হে রাজসভায় তোমরা কি ইয়েকে দেখো নাই, বিশ্বদেবকে দেখো নাই, ব্যাসদেবকে দেখো নাই, ওরা তো কত শ্রেষ্ঠ, সকলে তোমরা এই গোয়ালার বেটার, এত ব্রাহ্মণই না, সে শ্রেষ্ঠ কী করে, সে তো একটা গোয়ালার ছেলে, আর তার মতো চরিত্রহীন আছে নাকি, তার ব্রজলীলা দেখেছো না, রাধারানী ললিতা বিশাখানী লীলা খেলা করেছে। কৃষ্ণ বলেন, 98, তার দিকে খেয়াল নাই, কাউন্ট হচ্ছে কিন্তু অপরাধের। কতক্ষণ করে বলছেন, এ তো একটা চুর কিছু, সারা জীবন ছোটবেলা থেকে চুরি করেছে, শুধু তার সে মামাকে হত্যা করেছে, কত বড় হ্যাঁ কংসকে মেরেছে, সে আবার ভালো হয় কী করে। কৃষ্ণ বললেন, শিশুপাল তোমার অপরাধ কি গঞ্চ, তার দিকে হুশ নাই, প্রচণ্ড রাগে বলছেন, সে তো ভালো হতেই পারে না, শ্রেষ্ঠ কী করে হয়। পঞ্চপাণ্ডবের স্ত্রী দ্রৌপদী, সে অন্যের বিবাহিত স্ত্রীকে কিনা বলে সখী, কত বড় চরিত্রহীন, আর তো কৃষ্ণ সহ্য করতে পারে না। দ্রৌপদী কিন্তু কৃষ্ণকে সখা বলতেন, আর কৃষ্ণ দ্রৌপদীকে সখী বলতেন, পাঞ্চালীও বলতেন, কখনো কখনো দ্রৌপদী গোবিন্দও বলতেন। কৃষ্ণ তো আর সহ্য করতে, 100 যখন অপরাধ হয়ে গেল, তুমি বললে, মাসিমা
আমি বোধহয় তোমার ছেলেকে আর বাঁচতে দিতে পারি। আর রাজসভাতে মানে ভীম অর্জুন প্রচণ্ড রাগ করছে, হ্যাঁ কানাইকে কৃষ্ণকে মন্দ বলছে, কৃষ্ণ প্রচণ্ড রাগ করেছেন। তিনি রাগের ছুটে তিনি তখন সুদর্শন চক্রকে ডেকেছেন, ডেকে ছেড়ে দিয়েছেন। সুদর্শন চক্র এই শিশুপালের কাছাকাছি, ও তখন তো পালাবে কোথায় রাজসভার ভিতরে, এতক্ষণ তো খুব চুটপাট করেছে যে আমি আর রাগ করে বকাঝকা করেছে, যে কোনো অপরাধ তার পূর্ণ হয়েছে, পাপে কলসি পূর্ণ হয়ে গিয়েছে। তখন সুদর্শন চক্র শিশুপালকে মেরে ফেলেছে ওই রাজসভাতে, ইন্দ্রপ্রস্থার চটপট করে মরে গিয়েছে। তখন ওই সুদর্শন চক্রটি ঘুরে যখন আবার কৃষ্ণের তর্জনীতে এসেছিল, প্রচণ্ড রাগ ছিল, সুদর্শন চক্রের ঘর্ষণে তর্জনী আঙুলটা কেটে গিয়েছিল। এত কিছু বলার উদ্দেশ্য হচ্ছে কাজের পিছনে কাজ, কর্মের পিছনে কর্ম থাকে, কাহিনীর পিছনে কাহিনী থাকে। তখন আশেপাশে অনেক লোক ছিলেন, কেউ এগিয়ে আসেন নাই, সবাই ঈশ আস করেছেন। দ্রৌপদী পাশে ছিলেন, তিনি আঁচলের কাপড় ছিঁড়ে কৃষ্ণের আঙ্গুলে বেঁধে দিয়েছিলেন। তখন ওই রাজসভাতে যুদ্ধংদেহী অবস্থা, শিশুপালকে মেরে ফেলেছে, দুর্যোধন যুদ্ধ ঘোষণা করেছে। তখন বিদুর বলছেন, বিদুরকে তো চিনেন, বিদুরও তো তাদেরই ভাই, যুধিষ্ঠির সরি ধৃতরাষ্ট্র, পাণ্ডু এবং বিদুর তিনজনে কিন্তু ভাই, বিদুর দাসী পুত্র। বিদুর বলছে তুমি যুদ্ধ ঘোষণা করতে পারো না রাজা ছাড়া। দুর্যোধন বলল রাজা তো এখানে নাই অন্ধরাজ, আমি রাজার ছেলে, আমি যুদ্ধ ঘোষণা করলাম। বলল তুমি পারো না, রাজা না থাকলে মন্ত্রী ঘোষণা করতে পারে, আমি তো মন্ত্রী। বিদুর বললেন আমি তো যুদ্ধ ঘোষণা করি নাই। তারা অস্ত্র বের করে ফেলেছে যুদ্ধ করার জন্য, তাদের তো বন্ধু শিশুপাল, শিশুপাল জরাসন্ধ, ওরা তো কৌরবদের বন্ধু, দুর্যোধন খারাপদের বন্ধু, তুমি যুদ্ধ ঘোষণা করেছেন। তখন অর্জুন বলছেন রাজসভায় যুদ্ধ ঘোষণা করা যায় না, অস্ত্র বের করা যায় না। তখন কৃষ্ণ দেখেন কী করেছেন, তখন বলছেন হে যুধিষ্ঠির মহারাজ, আপনার রাজসভায় অস্ত্র বের করা মানে মারাত্মক অপরাধ, একটা অভিষেক অনুষ্ঠানে তার একটা শাস্তি হওয়া দরকার, দুর্যোধনদের শাস্তি হওয়া দরকার। বিচার বসল, কৃষ্ণ হাসতে হাসতে বললেন সখী তুমিই বলো, যে তোমাকে সখী বলি বলে আমার দেখো অপমান, আচ্ছা তুমিই বলো কী শাস্তি হওয়া উচিত। দুর্যোধনরা যে অস্ত্র বের করলো, যুদ্ধ ঘোষণা করলো, তখন পাঞ্চালী মানে দ্রৌপদী বললেন একটা কাজ করা যায়, তাদের অস্ত্র কেড়ে রেখে দাও, তাদেরকে নিরস্ত্র করো। ক্ষত্রিয়রা জীবন থাকতে কখনো অস্ত্র দিত না, অস্ত্র খুলে ফেলা মৃত্যুর সমান, অপমান। দ্রৌপদী সিদ্ধান্ত দিলেন যে তাদেরকে নিরস্ত্র করো। এটা শুনে কর্ণ বলছে আমাকে মেরে ফেলো, তবে আমি অস্ত্র দেব না। যখন বলল নিরস্ত্র করো, তখন টেনে টুনে অস্ত্র যখন নিয়ে যাচ্ছে, তখন দুর্যোধন বলছিলেন হে পাঞ্চালী মনে রাখবে কথাটি, তুমি আমার একবার কানার ফুলা কানা কইছো, মনে রাখো তুমি আমাকে নিরস্ত্র করেছো, আমি সুযোগ পেলে তোমাকে নিবস্ত্র করব। প্রত্যেকটা কাহিনীর পিছনে কাহিনী থাকে। তারপর তাদের অস্ত্র খুলে রাখা হলো, তারা যখন রাজ্যে অপমানিত হয়ে ফিরে আসলো, বাড়িতে গিয়ে দুর্যোধন তার নিজের ঘরে আগুন জ্বালিয়ে দিল। সে বলে আমি বাঁচবো না, আত্মহত্যা করবো, আমার কত বড় অপমান, আমার অস্ত্র খুলে রেখে দেওয়া হয়েছে। খুব খুব কষ্টে তাকে শান্ত করা হয়েছিল। এরপর থেকে তাদের জিত ছিল, যে করেই হোক দ্রৌপদীকে অপমান করতে হবে। এই জন্যই বলছি, আপনি খেয়াল করে দেখেন, বিদুর যেমন তাদের পক্ষে ছিল, একইভাবে উদ্ধব মহোদয় কৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন হে কৃষ্ণ, ওই পক্ষে পাশা খেলা নয় শকুনি ছিল, তুমি যদি তাদের পক্ষে থাকতে, কৃষ্ণকে বলছে, তাহলে তো তারা হারতো না, আর পাশা খেলায় না হারলে কুরুক্ষেত্রের যুদ্ধ হতো না, সব নষ্টের মূল তো পাশা খেলা। এখন কৃষ্ণ বলছেন, এই জায়গাটা মন দিয়ে খেয়াল করেন, কৃষ্ণ বলছেন আমাকে তো যুধিষ্ঠির মানুষ ডাকে নাই, খেয়াল করেন কথাটি, কৃষ্ণ বলছেন আমি তো বাইরে বসা ছিলাম, আমি বলেছি যুধিষ্ঠির মহারাজকে তোমরা পাশা খেলায় বসতে চাচ্ছ, দুইবার খেলা হয়েছে, শেষের বার যখন বলছে যে আমাকে ডাকলে আমি আসব, যুধিষ্ঠির বলছে না না তোমার ভিতরে যে কাজ নাই, তুমি বাইরে বসে থাকো। ভিতরে সমস্ত কিছু হারিয়ে ফেলছেন, ইন্দ্রপ্রস্থ রাজ্য গিয়েছে, সমস্ত ধনদৌলত গিয়েছেন, ভাইদেরকে পাশা খেলায় হারিয়ে ফেলেছেন, তবু কিন্তু যুধিষ্ঠির একবারও কৃষ্ণকে ডাকেন না, কৃষ্ণ কিন্তু অপেক্ষা করছেন। হে ভক্তবৃন্দ, ভগবানকে ডাকতে হবে, না ডাকলে তিনি সাহায্য করেন না, তিনি বাইরে অপেক্ষা করছেন আমাকে কেউ ডাকে কিনা।
তারপরে কি হলো? যুধিষ্ঠির মহারাজ সব কিছু হারিয়ে ফেললেন, তখন কি আর বাজি রাখবেন, কিছুই তো পণ রাখার জায়গা নাই। তখন শকুনি মনে করে দিল, কেন তাদের একটা বউ আছে না, ওকে পণ রাখতে বলো। ওই যে বলেছিল তুমি আমাকে নিরস্ত্র করেছো, তোমাকে আমি নিবস্ত্র করব। দ্রৌপদীকে বাজি রাখা হলো পাশা খেলায়, দ্রৌপদীকে হারিয়ে ফেলা হলো। সমস্ত ভাইরা দাস, সমস্ত অলঙ্কার অস্ত্র খুলে বসে আছে। ভীম তো কটমট করছে, কত বড় অপমান। দুর্যোধন দুঃশাসনকে বলল, যাও পাঞ্চালির চুলের মুঠি ধরে টেনে নিয়ে আসো রাজসভায়, এনে তাকে বস্ত্র হরণ করো। কত বড় কুলহরণ, কত বড় কলঙ্ক, নারী জাতির অপমাননা। একটু চিন্তা করে দেখেন, ভরা রাজসভা, এই রাজসভাতে সবাই বসা, রাজারা বসা, শ্বশুর শাশুড়িরা আছে, সমস্ত গুণীজনরা জ্ঞানীজনরা মুরব্বীরা বসা। ভরা রাজসভায় বলছে, দুঃশাসন তুমি পাঞ্চালির চুলের মুঠি ধরে টেনে নিয়ে আসো। ভীম বলছে, তুমি যে হাত দিয়ে পাঞ্চালির কেশ স্পর্শ করেছ, টেনে নিয়ে আসছো, আমি তোমার সেই হাত উপড়ে ফেলবো, প্রতিজ্ঞা করছি। ভীম কিন্তু সবগুলো প্রতিজ্ঞা ফুলফিল করেছিল। আপনারা দেখেছেন কুরুক্ষেত্রের যুদ্ধে দুঃশাসনের হাত উপড়ে ফেলেছিল, আর তুমি যেভাবে পান করেছ, তোমার বুক চিরে তোমার ছাতির রক্ত পান করব। হে পাঞ্চালি, তোমারই চুল খোপা বাঁধবে না, খোলা রাখো, আমি যেদিন দুঃশাসনের বুকের রক্ত দিতে পারবো, রক্ত দিয়ে চুল ধুয়ে তুমি পবিত্র করবে। তোমার পবিত্র চুল সেই অপমান করে, তোমার পবিত্র কেশরাশি এই দুঃশাসন স্পর্শ করেছে। দুঃশাসন টেনে হিঁচড়ে যখন মদ্যরাজ সভায় নিয়ে আসছে, দ্রৌপদী সকলকে বলছেন সাহায্য করতে, কেউ সাহায্য করে নাই। দুর্যোধন কি বলেছে, যে ওই পাঞ্চালীকে দুঃশাসন তুমি আমার উড়ার উপরে আনায় বসা, উড়ুর উপরে। ভীম বলছে, দুর্যোধন আমি প্রতিজ্ঞা করছি, যদি আমি বেঁচে থাকি তোমার উড়ু আমি ভেঙে ফেলব। কুরুক্ষেত্রের শেষ দিন যুদ্ধে তো উড়ু ভেঙেই দুর্যোধনকে মেরেছিল। যখন কর্ণ অট্টহাসি হেসে বলছে, আরে ওর আবার লজ্জা কি, যার পাঁচ পাঁচটা স্বামী থাকে সে তো বেশ্যা। এই অবস্থায় যখন দ্রৌপদীকে চুলের মুঠি টেনে এনে রাজসভায় নিয়ে আসা হলো, কেউ তাকে সাহায্য করছে না, কেউ না, কেউ সাহায্য করতে পারছে না। কারণ ওরা তো মাথা নিচু করে বসে আছে পাঁচ ভাই, ওরা তো দাস হয়ে গিয়েছে দুর্যোধনের। আর ধৃতরাষ্ট্রের কাছে বিচার চেয়েছেন বিদুরে এই অন্যায় করছে বলে, তখন দুর্যোধন বলেছে, ও তোমার দাস, আমার দ্রৌপদীকে আমি দাসী হিসাবে পেয়েছি, পাশা খেলায় জিতে পেলেছি, আমার দাসীকে যা খুশি তাই করতে পারি। ধৃতরাষ্ট্র সায় দিয়েছিলেন ছেলের পক্ষে, অন্ধরাজাও সায় দিয়েছিলেন ছেলের পক্ষে। যখন বস্ত্রণ হচ্ছিল, একটু চিন্তা করে দেখুন, ভগবানকে যে একটু দিলে ভগবান যে হাজার গুণ ফিরিয়ে দেন, এবং কাহিনীর পেছনে কি কাহিনী থাকে। তখন যখন বস্ত্র টানছে দুঃশাসন, ভগবান তো বাইরে বসে আছেন, ভগবান তখন কিন্তু অপেক্ষা করছেন আমাকে কেউ ডাকে কিনা। যখন দুর্যোধনের আদেশে দুঃশাসন বস্ত্র টানছে, দ্রৌপদী ভাবলেন আমি পাঞ্চালী, আমার তো শক্তি আছে, দুই হাতে বস্ত্র ধরে রাখতে চাইলেন, দুঃশাসনের কাছে তো পারছেন না, এক হাত ছেড়ে দিলেন, এক হাতে বস্ত্র ধরে ডাকছেন, হে গোবিন্দ তুমি আমাকে সাহায্য করো, তখনও গোবিন্দ আসেন নাই। এই যে সারেন্ডার, সারেন্ডার করতে হবে ভগবানের কাছে। ভগবান বাইরে বসে আছেন গোবিন্দ, যখন দ্রৌপদী এক হাতে টেনে পাচ্ছে না, রাখতে পাচ্ছে না, যখন দেখলো তো এমনিও পারবো না দুঃশাসনের কাছে, তখন তিনি দুই হাত তুলে বললেন, হা গোবিন্দ তুমি আমায় রক্ষা করো। তখন তিনি বললেন, হা গোবিন্দ তুমি আমায় রক্ষা করো। তখন গোবিন্দ ঋণ শোধ করার জন্য ওই যে আঙ্গুলে একটু কাপড় বেঁধে দিয়েছিলেন, সেই কাপড় তিনি ছাড়তে শুরু করলেন। তিনি সূক্ষ্ম বস্ত্রের ভিতরে সূক্ষ্মরূপে ভগবান নিজে প্রবেশ করলেন। দুঃশাসন টানছে হাজার হাজার লক্ষ লক্ষ বস্ত্র, টানতে টানতে ক্লান্ত শ্রান্ত হয়ে বসে, দাদা আমি পারলুম না, আমি পারছি না। ভগবান রক্ষা করেছেন কিনা, দ্রৌপদীকে রাজসভায় কেউ সাহায্য করতে পারে নাই, কে সাহায্য করেছে? গোবিন্দ সাহায্য করেছেন। কখন সাহায্য করেছেন? যখন আমরা তার কাছে পূর্ণ মাত্রায় সারেন্ডার করেছি। এই গীতা ভাগবত বলার উদ্দেশ্যটা কি? ঠিক ওই যে বিষয়টা বোঝার জন্য। তখন ভগবান বললেন, যখন পারল না, তখন কিন্তু দ্রৌপদী অভিশাপ দিতে চেয়েছিল, দ্রৌপদীর অভিশাপ সাংঘাতিক, সমস্ত ধ্বংস হয়ে যেত,
সমস্ত রাজবাড়ি কাঁপতেছিল, তখন আটকিয়েছিলেন গান্ধারী, না 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 দ্রৌপদী তুমি অভিশাপ দিয়ে ধ্বংস করো না, তুমি অন্য যা কিছু চাও সব পাবে। তখন ধৃতরাষ্ট্র ভয় পেয়েছিলেন, যখন তার সিংহাসন কাঁপতে শুরু, দ্রৌপদী তো যজ্ঞসেনী, দ্রৌপদী তো আমাদের মতো মাতৃগর্ভে জন্ম নেয় নাই, যজ্ঞ থেকে উত্থিত হয়েছে। দ্রৌপদীর এর জন্য আরেকটা নাম হচ্ছে যজ্ঞসেনী। দ্রৌপদীর মূল নাম হচ্ছে কৃষ্ণা, কৃষ্ণা গায়ের রং কৃষ্ণবর্ণ, এবং দ্রৌপদীর তিনি পাঞ্চাল দেশের রানী বলে পাঞ্চালী, দ্রুপদ রাজার মেয়ে বলে দ্রৌপদী, তার ভালো নাম হচ্ছে কৃষ্ণা। দ্রৌপদী অভিশাপ দিলে উপায় নাই, গান্ধারী আটকেছে, তুমি অন্য কিছু চাও, ধৃতরাষ্ট্র ভয় পেয়েছে, তুমি অন্য কিছু চাও, তুমি যা চাও তাই দেব, যত বর চাও। তখন গান্ধারী তুমি চেয়ে নাও চেয়ে নাও চেয়ে নাও। তখন তিনি যে প্রথম বর ছিলেন, আমাদের স্বামীদেরকে আগে মুক্ত করে দাও। কি চেয়েছিলেন? তারা তো দাস, তাদেরকে মুক্ত করে দাও, তাদের রাজ্য ফিরিয়ে দাও, ইন্দ্রপ্রস্থ ফিরিয়ে দাও, সব ফিরিয়ে দিয়েছিল। কিন্তু পরে আবার পাশা খেলায় তাদেরকে এই আবার তাদের বনবাসে পাঠানো হয়েছিল। কি দুর্ভাগ্য দেখেন, এই সমস্ত কাহিনী শুনলে আসলে কষ্ট লাগে, কত বারবার তাদের পরীক্ষা করা হচ্ছে, বারবার পরীক্ষা করা হচ্ছে। এত বড় মহাভারতের যুদ্ধে কত বড় ত্যাগ ছিল পাঞ্চালীর, তার সমস্ত সন্তানরা মারা গিয়েছিল, অভিমন্যু মারা গিয়েছিল, কিন্তু তারপরেও তারাই জিতেছিল যুদ্ধে। কেন? কৃষ্ণ তাদের পক্ষে ছিল। এখন সামারিতে আসি, সময় গড়িয়ে যাচ্ছে, ঘড়ির কাটা আমি একটু ক্লোজ করি। এইদিকে দেখেন 100 ভাই ছিল, আর এদিকে মাত্র 5 ভাই, এইদিকে 11 অক্ষহীনী, আর এদিকে মাত্র 7 অক্ষহীনী। এইদিকে বড় বড় বীর বিশ্বদেব, দ্রোণাচার্য, কৃপাচার্য, কর্ণ, শৈল, এইদিকে তেমন কেউ নাই, কিন্তু জিতেছে কারা? 5 ভাই তারা জিতেছে। কেন জিতেছে? তাদের পক্ষে ছিলেন কৃষ্ণ। তাহলে আমরা যদি সংসারে জিততে চাই, সুখ চাই, শ্রী চাই, লক্ষ্মী চাই, তাহলে কৃষ্ণকে আমাদের পক্ষে নিতে হবে। সমস্ত কথার বলার উদ্দেশ্য হচ্ছে সেটি। এখন কাউকে যদি পক্ষে নিতে চাই, হরি বল, কাউকে যদি পক্ষে নিতে চাই তাকে ভালোবাসতে হবে, তার মন জয় করতে হবে, তাকে সময় দিতে হবে। সকল কাজে পাই যে সময়, তোমারে ডাকিবারে সময় নেই, তাহলে হবে না। ভগবান বলছেন 31 শ্লোক গীতায় 2 বার, আমি প্রতিদিন সব জায়গায় বলি কথাটি। আমরা যখন ছাত্র ছিলাম, হোয়েন উই আর স্টুডেন্ট, যে প্রশ্নটি ইম্পর্টেন্ট আমরা ডাবল স্টার দিতাম, বলতাম না ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 31 শ্লোক ভগবান গীতায় 2 বার বলেছেন, তার মানে কি? খুব গুরুত্বপূর্ণ। নবম অধ্যায়ের 34 নম্বর, 18 অধ্যায়ের 65 নম্বর ভগবান কি বলেছেন? এটা আমাদেরকে বলছেন, মনমনা ভব মদে ভক্ত মদে ইয়াজি মাম নমস্করু মামেব সত্যমেতে প্রতি জানে প্রিয় সীমে। হে অর্জুন, মনমনা ভব, তার মানে কি? তুমি আমার কথা ভাবো। মদ ভক্ত, তুমি আমার ভক্ত হও। মদ যাজি, যাজি মানে যাজনা, পূজা, তুমি আমার পূজা করো। মাম নমস্করু, আমাকে নমস্কার করো। তাহলে সত্যি প্রতিজ্ঞা করে কথা দিচ্ছি, তুমি আমাকে পক্ষে পাবে। আর পক্ষে পাইলে আমরা 5টা জিনিস পাবো। তবে এই শ্লোকের শেষে একটা শর্ত আছে, এই জায়গাটা বলিনি, একটু খেয়াল করেন। বলা হচ্ছে, মনমনা ভব মদ ভক্ত মদ ইয়াজি মাম নমস্করু সত্যমতে প্রতি জানিহি প্রিয় সীমে। প্রিয় সীমে কথাটি বলি নাই, প্রিয় সীমে কথাটার অর্থ হচ্ছে, যেহেতু তুমি আমার প্রিয়, অতএব আমি তোমার জন্য প্রতিজ্ঞা করে কথা দিচ্ছি, তুমি আমাকে পাবে। তার মানে ভগবানের প্রিয় হতে হবে। আচ্ছা, সংসার দিয়ে যদি উদাহরণ দেই, যাদের ঘরে 2-3 জন ছেলে মেয়ে আছে, সব ছেলে মেয়ে কি মা বাবার কাছে সমান প্রিয় হয়? না। এক ঘরে যদি 2-3 লা বৌমা থাকে, সব বৌমা কি শ্বশুর শাশুড়ির কাছে সমান প্রিয় হয় না। কে প্রিয় হয়? যে ছেলে মেয়ে মা বাবার কথা শুনে, মা বাবার সেবা করে, যে বৌমারা শ্বশুর শাশুড়ির মন যুগে চলে সেবা করে, তারাই তো প্রিয় হয়। এইটাই গীতা। গীতা মানে কঠিন গ্রন্থ না। যদি ভগবানের প্রিয় হতে চাই, তাহলে ভগবানের ভালোবাসা যাতে হয় সেই চেষ্টাই তো করতে হবে, ভগবানকে সময় দিতে হবে। দেখা গেল সব কাজে ব্যস্ত, কিন্তু ঠাকুর গড়ে গেলে যে তাই কেমনে তাড়াতাড়ি 2টা ফুল তুলসী দিয়ে বাইরে যেতাম, এই সময় 2 নাইট তাস, আর মালা লত বইলে তো উপায় নাই। হ্যাঁ, ঠুকরানি শুরু হয় না, পাটে এসো কেউ কেউ আবার বর্ষি ফেলেন। তবে পাঠের মধ্যে কলির 2টা মেয়ে এসে আমরা বলি, একটা হচ্ছে নিদ্রা আলস্য, একটু সাবধান থাকতে হয়। আজকে সব খুব একটা দেখি নাই, এই আসরে সকলেই সজাগ আছে, খুব ভালো।
সকল মাতাজিদের চরণে আবার দণ্ডত প্রণাম। আপনার খুব লক্ষ্মী, আপনার সত্যি খুব ভালো, খুব ভক্ত, যে নিদ্রা দেবী মানে কলির মেয়ে ঢুকতে পারে নাই, দরজা ছোট হয় তো মানুষ বেশি ঢুকতে পারে নাই সাহস করে। সব কিছু মিলিয়ে দেখবেন পাটের আসরে কেউ কেউ দিব্যি ঘুমাচ্ছে, তো এইটা যেন না হয়। ভগবান কি বলেছেন যে আমাকে ভালোবাসতে হবে, আমাকে সময় দিতে হবে, এইটি কারণেই বলে। আরও সহজ আপনারা বলেন মুরব্বীরা এটা সুন্দর কথা, ও বা আইলে গেলে না আত্মীয়তা, কয় না আইলে গেলে আত্মীয়তা। আমি তো বালাগঞ্জ যদি না যাই অনেকদিন পরে মানুষে কেমনে চিনব, ঠিক না? এখন সেই দিন গিয়েছিলাম তো বালাগঞ্জে, বললাম খুব আনন্দ হয়েছে। হ্যাঁ তুমি দেখেছো খুব, সবাই দেখা করতে এসছে, মানে আইলে গেলে আত্মীয়তা। এখন যদি অনেকের আত্মীয় স্বজন দূর দূরান্তে বাইন বোন ভাগ্নি আছে, অনেক দূর যদি না যান দেখবেন বাইকনার ঘরের নাতি নাতি অনেকে চিনেই না, চিনে না আত্মীয় স্বজন চিনে না। ঠিক এরকম ভগবানের বাড়িতে গীতা পাঠে মন্দির যদি না যান তো ভগবানকে চিনবেন কী করে? আমি উদাহরণটা আরও সহজ করে দিই, এখানে তো ছোটো, এখানে সকলেই চিনি আমি, বা কেউ কেউ আজকে নতুন দেখছি। বড় বড় পাটের আসলে কথাটি বলি, মনে করেন আমার সাথে যখন আজকে দেখা হলো পাটে, কালকে যদি রাস্তা দিয়ে যাওয়ার সময় আমি রিক্সা থেকে পড়ে যাই, তখন কেউ না কেউ একটু এগোবেন যে লোকটা একটু হাসপাতালে দিয়ে আসি, কারণ চিনা চিনা লাগে, দুইটা ঘন্টা বক বক করে সময় নষ্ট করছে, তাহলে তো হাসপাতালে দিয়ে আসি, কারণ একটু চিনা চিনা লাগে। যদি না চিনতেন তাহলে কী করতেন? দেখি না করে চলে যেতেন। ঠিক এরকম ভগবানের সাথে সম্পর্ক না থাকে তো ভগবান বিপদে বললে আমাকে দেখবে? দেখবে না, এইভাবে চিন্তা করেন না। কাজে ভগবান বিপদে বলে আমাকে দেখতে হয়, তার সাথে সম্পর্ক থাকতে হবে, রিলেশন উইথ দ্য গড। এর জন্য ভগবান বলছেন যে তুমি আমার সাথে যুক্ত থাকো, তেষাং সতত যুক্তানাম, তাহলে তো ভগবান রক্ষা করবে। আমরা একটা শ্লোক বলবো, সেটি হচ্ছে তারপরেও যদি না পারি, পক্ষে নেওয়ার জন্য চেষ্টা না করি, ভগবান কিন্তু আমাদেরকে ফেলে দেন না, তিনি তো করুণা সিন্ধু। আমরা মায়ার জগতে মায়ার সাগরে ডুবে থাকলেও তিনি আমাদেরকে উদ্ধার করেন। মনে করেন এই ঘরের সকলে যদি ভালো সাঁতার জানি, মামনি তুমি সাঁতার জানো? জানি না। আচ্ছা ধরো তুমিও জানো, আমরা অনেকেই যদি সাঁতার জানিও, আমরা সাগরে পড়লে কি উঠতে পারবো সাঁতরে? পারবো না। কিন্তু সাগর থেকে বাঁচতে গেলে উপর থেকে হেলিকপ্টার এসে আমাকে রেস্কিউ করতে হবে, কিন্তু এত বিশাল সাগর আমি তো ছোট্ট, দেখবে কী করে? দূরবীন দিয়েও দেখা যাবে না, যদি আমি হাঁটতে এরকম নাড়াচাড়া করি তাহলে দেখতেও তো পারে। ভগবান এই কারণেই বলছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একমে শরণং ব্রজ অহংয়ে তোয়া সর্ব পাপেব্য মুক্ষ স্বামী মা সূচ। অর্থ কী? 18:66 ভগবান বলছেন, হে মায়ার জীব, তুমি মায়ার সাগরে ডুবে আছো, আমি তো হাত বাড়িয়ে রেখেছি, তুমি কেবলমাত্র হাঁটতে তুলো, আমি তোমাকে সমস্ত পাপ থেকে উদ্ধার করব। ভগবান কথা দিয়েছেন, একটু খুলে দেখেন না গীতা, কষ্ট করে একটু খুলে দেখেন। তারপরে ওই গীতার শ্লোকের শেষে একটা সুন্দর কথা আছে, ভগবান বলছেন মা সূচ, মা সূচ মানে ডোন্ট ওরি, কোনো দুশ্চিন্তা করো না, একদম ক্লিয়ার কনসেপশন। ভগবান গীতায় কথা দিয়েছেন তুমি হাতটা বাড়াইয়ে দেখো, আমি তো হাত বাড়িয়ে দিতে তোলার জন্য। তারপরেও যদি আমরা হাত না বাড়াই তাহলে কি ভগবানের দোষ নেই? হ্যাঁ না, এটার উত্তর ভগবান আরও সুন্দর দিয়েছেন চৈতন্য চরিতন। ভগবান বলছেন, একেলা ঈশ্বর কৃষ্ণ আর সব বৃত্ত, যারে জইছে না চায় সে তৈছে করে নিত্য। আমরা শেষ করব, এই শেষ করছি, আর কথা বাড়াবো না। আপনাদের বসতে কষ্ট হলেও একটা সমস্যা হয় কি, একটিপে বসে থাকলে পায়ে ঝিমঝিম ধরে, কারণ হাত পা তো নাড়াচাড়া করা যাচ্ছে না। এখন আপনারা একটু ভেবে দেখুন, আমাদেরকে প্রতিদিন 2-3 ঘন্টা করে কতবার বসতে হচ্ছে, আসন করে বসাটা চারটিখানি কথা না, হ্যাঁ খুব কঠিন ব্যাপার, হ্যাঁ অভ্যাস হয়ে যায়। তবে একটু কষ্ট নয়, ভগবানের জন্যই তো করলেন। তাহলে কি করতে হবে? উত্তরটা তো আপনারাই দিচ্ছেন, তাহলে কি করতে হবে? প্রতিদিন ভগবানের কথা স্মরণ করতে হবে, প্রতিদিন আসন করে ওই লোকের মতো আর কি। এক লোকের যে জিজ্ঞাসা করেছিলাম, এদিন দোকানদারি করে আর কি, ব্যবসা করে, তারা জিজ্ঞেস, এই তুমি ঠাকুরের সময় দাও? কয় ভগবানরা আমি অনেক সময় দিই। হ্যাঁ কয় কতটুকু সময় দাও? কয় সকালবেলা যখন ঘর থেকে বাড়ির থেকে বাইরে স্নান টান করি আর ঠাকুর ঘরে দিয়ে আমরা দোকানে যাই, যাইবার সময় একটা ধূপকাঠি জ্বালিয়ে হরি বল হরি বল, বলে কতক্ষণ? বলে 2 মিনিট।
আর সন্ধ্যা খালার দোকান ধূপতি দিয়ে বালতি দিয়ে বলে তখন কি করো, তখন হরি বল এরকম করে বলে কয় মিনিট, যে তিন মিনিট সকালে দুই মিনিট আর সন্ধ্যায় তিন মিনিট, পাঁচ মিনিট ভগবানকে অনেক সময় দেন, বড় গর্ব করে কইতেছেন আমি ভগবানকে অনেক সময় দিই, ভগবানের জন্য পাঁচ মিনিট আর নিজের জন্য তেইশ ঘন্টা পঞ্চান্ন মিনিট। কাজে ভগবানকে একটু ভালোবাসতে হবে। সব কথা শেষ কথা এটাই, একটু দুর্লভ মনুষ্য জন্ম। আর আপনার সকলে মাতৃস্থানীয়া সকলের কাছে আমার শেষ অনুরোধ, সব জায়গায় কথাটি বলি, আমাদের বেঁচে থাকার জন্য, আমাদের ছেলেমেয়েদেরকে রক্ষা করার জন্য গীতামুখী করুন, আপনারাই পারবেন। আমরা তো সময় পাই না, আপনাদের প্রত্যেকের ঘরে ঠাকুর ঘরের কুষ্টি আছে, আছে না, একটা ছোটো ঘর তো আছে। আপনার ছেলেমেয়েরা যখন সকালে স্কুলে যাওয়ার আগে স্নান করে, আমি প্রতিদিন কথাটি বলি, যত জায়গায় পাঠ করি অনুরোধ করি আপনাদেরকে, সেটি হচ্ছে আপনার ছেলেমেয়ে যখন স্নান করবে বলবেন মা বাবা তোমার ব্যাগ আমি গুছাই দিচ্ছি, তোমার মুখের টিফিন তুলে দেব, তুমি এই ঠাকুরের সামনে দুইটা শ্লোক বলো, ভুল বলো কাপত্তি নাই, মাত্র দুইটা শ্লোক পড়ো। বলবেন আমি অনুরোধ করে বলছি যে তুমি দুইটা শ্লোক পড়ো, একটা বাচ্চা যদি দুইটা শ্লোক পড়ে, বেশি না দুইটা শ্লোক যদি পড়ে এক বৎসর লাগবে না তার গীতা শেষ হয়ে যাবে। তো যাই হোক আমরা এখানে শেষ করছি, মহাপ্রভু যে নাম দিয়ে নাম বলে শেষ করব, সেটি হচ্ছে যে এই মায়ার সংসারের শেষের কথাটা তো বলি নাই, মৃত্যুর পূর্বে যখন ভগবান আসবেন, হ্যাঁ কালযুগে এসে যখন বলবেন, বিশ্বরূপে বলেছিলেন যে আমি সবার কাছে যাই মৃত্যুর পূর্বে একবার হলো, তখন বলতে পারবে না যে আমার সময় নাই, তখন বলতে পারবে না যে আমার জি বাংলার সিরিয়াল দেখার সময় যাচ্ছে, তখন বলতে পারবে না যে টাচ মোবাইলে চ্যাটিং করতে পাসিং টাইম, নো এক্সকিউজ। মৃত্যুর সময় আসলে ভগবান আপনার কেশাকর্ষণ করে নিয়ে যাবে, তখন আর এইগুলো বাঁচাবে না। তো যাই হোক মহাপ্রভুর নাম বলে শেষ করে সকলে বলে উদ্দেশ্যটা পিণ্ডদান করে আসছে বলে হ্যাঁ, আমি শুরুতে তার নাম স্মরণ করে ভগবানকে তুলসী দিয়েছি, এই জন্য মায়ের কাছে জিজ্ঞাসা করেছি, জিজ্ঞাসা করে আমি আগে সংকল্প করে তুলসী দিয়েছি, গোবিন্দ অর্চনের প্রার্থনা করেছি, তারপর শুরুতেও বলেছি এটা আমাদের খুব খেয়াল থাকে কি উদ্দেশ্যে আজকে পাঠ দেওয়া হচ্ছে, প্রত্যেকটা উদ্দেশ্য নিয়ে বসে। যাই হোক আমরা চাই যার উদ্দেশ্যে আজকে শ্রীমদ ভগবদ গীতা আমরা আস্বাদন করেছি, ভগবানের কাছে সকলে প্রার্থনা করি তিনি যেন ভগবত ধাম প্রাপ্ত হন, তিনি যেন শান্তি লাভ, আত্মার শান্তি হোক, দিব্যান লোকান স্বগচ্ছত, দিব্যান লোকান স্বগচ্ছত, দিব্যান লোকান। আমরা সকলে মিলে সকলের কল্যাণ হোক, যারা ভক্তরা আসছেন গৃহের কল্যাণ হোক। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে 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 তৎসব। পরিভ্রষ্ট মাত্রহীন পূর্ণাঙ্গ সর্বম তৎ প্রসাদ অর্জনার্জন।